إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم ورحمة الله وبركاته আমরা গত ক্লাসে গাদিবাল্লাহি তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাগ করেন তিনি যে ক্রোধ অতিশয় রাগ করেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা কুরআনুল কারীম থেকে কিছু আয়াত আমরা পেশ করেছি যেটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুশরিকুন মুনাফিকুন আল ইয়াহুদ ইত্যাদি আল মুরতাদ ইত্যাদি রকমের যারা দীন ইসলাম থেকে বের হয়ে গিয়ে অন্য একটি পর্যায়ে চলে যায় অর্থাৎ যখন মুসলমান হিসাবে মুমিন হিসাবে যখন থাকে না তখনই আল্লাহর গাদাব যে আল্লাহর রাগ সেটি তার উপর পতিত হয় শুধুমাত্র দুইটি কন্ডিশনে মুসলমান হিসাব সত্ত্বেও তার উপর গাদাব চলে আসতে পারে সেটি আমরা আলোচনা করেছি একটি হচ্ছে যে কোনো মুমিন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলে অথবা যে কোনো নারী যদি লিআনের মাধ্যমে যদি বলে পঞ্চমবারের মতো যে তার স্বামী যেটি অভিযোগ করেছে সে যদি সত্যবাদী হয় তাহলে আমার উপর আল্লাহর গাদাব তারপরে আমরা কোরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াতের কে দেখেছি যে সেখানে গাদিবিল্লাহি তাআলা সেগুলো কিভাবে এসেছে এর আগে মাহাব্বাতিল্লাহি তাআলা ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বু এই বিষয়ে আমরা আয়াত পেশ করেছি কথাদের ভিতরে অনেক অতি উৎসাহী এবং বিদুষী কোরআন হাদিসের চর্চা করেন ইত্যাদি আগ্রহী কিছু শ্রোতাবৃন্দ তারা সেটিকে অনুসন্ধান করে আরো কিছু আয়াত এবং বিষয়ের খোঁজ পেয়েছে এই ক্ষেত্রে সে সকল প্রশ্ন আমাদের কাছে এসেছে আমরা সেগুলোকে একটি মাপকাঠি নির্ধারণ করে তার সমাধান করার জন্য সবাইকে অনুরোধ করছি এই যে কুরআনুল কারীম থেকে বিভিন্ন আয়াতের বিষয়বস্তু সাপেক্ষে ভাগ করা হয়েছে সেগুলো আসলে আমার নিজের করা নয় সেগুলো আমি একটি কিতাব থেকে আপনাদেরকে সে আয়াতগুলো পড়ে শুনিয়েছি সেই কিতাবটার নাম হচ্ছে আল মুজাম আল মাফারিস লিল আলফাজ আল কোরআন আল করিম এই যে মুজাম আল মাফারিস লিল আলফাজ আল কোরআন আল করিম এটি আরবি ভাষায় একটি কোরআনের মানে একটি ডিকশনারি বলা যেতে পারে এই কিতাবটুকুর ভিতরে ইন্নাল্লাহা ইউহিব্বু অথবা লা ইউহিব্বু ভালোবাসেন না অথবা ভালোবাসেন সেগুলোর একটি তালিকা আয়াত দেওয়া হয়েছে সেখান থেকেই আমি আপনাদের কাছে আয়াতগুলো পড়ে শুনিয়েছি এবং পরিবেশনা করেছি এর বাইরে এখানে আর কোনো আয়াত সেই কিতাবটার ভিতরে নাই এবং এর বাইরে ওই ইউহিব্বু লা ইউহিব্বুর বাইরে কোরআন থেকে উদ্ধৃতি দেওয়া সম্ভব হবে না কারণ এটি একটি পরিপূর্ণ কিতাব যেটি দীর্ঘদিন পরিশ্রম করে কাতিব তিনি সংঘবদ্ধভাবে কিতাবের ভিতরে লিখেছেন আপনারা কেউ যদি ইন্টারেস্টেড থাকেন এটি আরবি ভাষায় বাইরুত লিবানন থেকে প্রকাশিত
এটি আপনারা কিনে বাসায় দেখতে পারেন আর কি, যদি কেউ ইন্টারেস্টেড থাকেন। কিন্তু মূল বইটি হচ্ছে আল মুআজাম আল মাফারিস লিল আলফাজ আল কোরআন আল করিম, যে কোরআনের যে শব্দগুলো তার একটি পাদতালিকা, যেটি শুধু তালিকা ভিত্তিক একটি বই। এইখান থেকে আমরা গাদিবাল্লাহি তাআলা সেটি আমরা পড়ে শুনিয়েছি। তাতে আমরা যেটা বুঝতে পেরেছি যে গাদাব, আল্লাহ সুবহানাহু তাআলার যে গাদাব, অর্থাৎ তার রহমত থেকে বঞ্চিত হওয়া, তার ক্রোধ এবং আক্রোশের শিকার হওয়া, এই যে পরিস্থিতি, এটি দুনিয়ার জীবনে মুমিন মুসলমানদের ক্ষেত্রে খুবই সুযোগ একেবারে নাই বললেই চলে। যদি না সে নিজেকে নিজে সেই অবস্থার ভিতরে নিজেকে সমর্পণ না করে, সুতরাং দুনিয়ার জীবনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব থেকে আমরা এমনিতেই কোরআনুল কারিমের মাধ্যমে যে আয়াত এসেছে তার ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা দেখতে পাই যে মুসলমান মুমিন যারা, তারা গাদাবুল্লাহি তাআলা, আল্লাহর যে গাদাব, যে তার যে রাগ, সেটা থেকে এমনিতেই আমরা ইমানের মাধ্যমে মুক্তি পেয়েই আছি। সুতরাং কোন মুমিনের জন্য, মুসলমানের জন্য সেগুলো আমরা কামনা করতে পারি না, কিংবা তার উপরে সেটি হচ্ছে সেটা আমরা বলতে পারি না, সেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব, সেটি দুনিয়ার জীবনে আমাদের কাছে কোরআনুল কারিমের আয়াত অনুযায়ী একরকম, কিন্তু আখিরাতে আল্লাহর গাদাব আবার দেখা দিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে শুধু ইয়াউমাল কিয়ামার দিনে একবারই তিনি রাগ করবেন, এবং এমন রাগ করবেন যে সেই রাগের মতো রাগ তিনি আর কোনোদিন করেন নাই এবং ভবিষ্যতেও আর করবেন না। এবং সেই রাগের যে ধরন, সেই রাগের ধরন দুনিয়ার রাগের মতো নয়। ভালো করে যদি বুঝতে পারেন তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে দেখা যাচ্ছে যে মুমিন মুসলমান যাদের ভিতরে ইসলাম আছে, এখানে একটি কনফিউশন দেখা দিয়েছে কিছু প্রশ্নকারীর ভিতরে, যে মুনাফিক সে তো মুসলমানের ভিতরেই। শুনুন, মুনাফিকের মানে সত্যিকার যিনি মুনাফিক তিনি তো মুসলমান নন, মুমিন নন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের শাস্তি নির্ধারণ করে রেখেছেন, চিরকাল জাহান্নামে থাকবে এবং তার স্তর হবে কাফেরদের নিচে। যেখানে আমরা কোনো মুসলমানকে কাফের বলতে পারি না, সেখানে কাফেরদের থেকেও জঘন্য শাস্তির যার প্রাপ্য, তিনি ইসলাম থেকে বহু দূরে চলে গিয়ে তা নিজের জন্য চিরকাল আসফালান নার, যে দোজকের সর্বনিম্ন স্থানটুকুকে যিনি মানে নিয়ে নিয়েছেন তার কর্মফলের মাধ্যমে, সে হচ্ছে মুনাফিক। তো যেখানে আমরা একটা মুসলমান মানুষকে মানে কাফের বলতে পারছি না, সেখানে আমরা কাউকে মুনাফিক বলবো কিভাবে? এটি সম্ভব না। সুতরাং নিফাক, এটি অন্তরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে তিনি কে মুসলমানদের ভিতরে মুনাফিক ইতিমধ্যে হয়েছে। সুতরাং তাকে যেহেতু চিহ্নিত করা যায় না, তাকে যেহেতু কোনো মুনাফিক নামে আমরা ডাকতে পারছি না, ওই কারণে আমরা বলেছি টেকনিক্যালি কৌশলগতভাবে যে এখন মুনাফিক নাই। আছে কি নাই সেটি আল্লাহই ভালো জানেন, সেগুলো আমরা জানি না। আমাদের কথা হলো সেটি থাকলেই বা কি, আর না থাকলে কি? আমরা তো কাউকে চিহ্নিত করতে পারছি না। সুতরাং যেটা আমরা চিহ্নিত করতে পারছি না সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমাদেরকে জানতে হবে
যে প্রকাশ্যে মুসলমান থেকে বের হয়ে যে যায় তাকে মুরতাদ বলা হয়, এবং তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাদাব, সেটি কোরআনের আয়াত রয়েছে। আর অবিশ্বাসীর ভিতরে মুশরিকিন এবং অন্যান্য ধর্মের কথা আমরা আলোচনা করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে রাগ করবেন সেটি কিন্তু দুনিয়ার রাগের মতো নয়, কারণ দুনিয়ার রাগ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে বঞ্চিত হওয়া, তার কোনো ধরনের বারাকাত, কোনো ধরনের ফাদিলাত, কোনো ধরনের রাহমা, কোনো কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মানে সান্নিধ্যের ফসল সেটি দুনিয়া থেকে যে বঞ্চিত হন সেটাই হচ্ছে আল্লাহর গাদাব। এর সত্যিকার প্রকৃতি এবং কি ধরনের সেটি আল্লাহই ভালো জানেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কিত জ্ঞান সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আর তারপরে যিনি জানেন তিনি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা সেই দুইটি সোর্স থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে জ্ঞান নিচ্ছি, এর বাইরে আমরা কিছু জানি না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আল কিয়ামা, যে কিয়ামতের দিন, যে দিনটি কি ওকে বলা হবে আল কিয়ামা। হাদিসে এসেছে সহি মুসলিমের ভিতরে হাদিস নাম্বার 180, আবু হুরায়রার হাদিস, যেখানে বলা হয়েছে ইয়াজমা আল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাল আউয়ালিনা আউয়ালিন ওয়াল আখিরিন ফি সাঈদিন ওয়া ওয়াহিদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে সেই কিয়ামতের দিন জড়ো করবেন একটি ময়দানের ভিতরে। আর সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করবেন, সেই রাগটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে উদ্দেশ্য করে করবেন না, এটি আমাদের জানতে হবে। কিন্তু আল্লাহর যে রাগ, সেই রাগটুকুকে বুঝতে পারবে সবাই, এটি হচ্ছে সেই রাগের ধরন এবং প্রকৃতি হচ্ছে যে রাগটি হবে অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীষণ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে এই রাগ করছেন, তিনি কি এই রাগের মাধ্যমে মানে রহমত থেকে বঞ্চিত করছেন অথবা কাউকে শাস্তি দিচ্ছেন, এটি বোঝা যায় না, বুঝতে পারা যায় না। কিন্তু আমরা জেনে থাকি যে এই ধরনের রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। হাদিসের ভিতরে এসেছে সেই কিয়ামতের দিনে মানুষ যখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, মানে যেন আদম আলাইহিস সালাম কে মানুষ গিয়ে বলবে আলা তানজুরুনা মান ইশফাউ লাকুম ইয়ানি ইলা রাব্বিকুম ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, মানুষ আদমের কাছে গিয়ে যাবে যে সে যেন আল্লাহর কাছে সুপারিশ করে, বিচার যেন শুরু হয়। ফায়াতুনা আদম আলাইহিস সালাম ফায়াকুলুন, আপনারা এই হাদিসটা জানেন, আমি এটা বিস্তারিত পড়ে পড়তে চাচ্ছি না আপনাদের বিরক্তির জন্য, শুধু একটা কথাই বলতে চাই যে হাদিসটি দীর্ঘ, সেখানে আদম থেকে শুরু করে মানে একে একে বিশিষ্ট নবীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল নবী রাসূল পাঠিয়েছিলেন সেই ধরনের রাসূল এবং নবীদের কাছে মানুষ যাবে, তখন প্রত্যেকটি মানে মানুষ তখন আদমের প্রশংসা করবে, ইয়া আদমু আনতা আবুল বাশার, তুমি মানুষের পিতা, খালাকাল্লাহি বিয়াদিহি, আল্লাহ তোমাকে নিজের হাতে তৈরি করেছেন, ও নাফাকা ফিকা মিন রুহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার রুহু তোমার কে ফুকে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে, ও আমার আল মালাইকাতু ফাসাজাদু লাক, এবং আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন যেন তোমাকে সিজদা করে, সুতরাং তুমি আল্লাহর কাছে গিয়ে সাফা করো, সুপারিশ করো। তখন আদম সে অপারগতা প্রকাশ করবে,
এই যে অপারগতা প্রকাশ করবে, সেই অপারগতার ভাষা প্রত্যেক নবীর জন্য একই রকম, একই ভাষায় তারা বলবে, আলা তারা ইলা মা নাহনু ফি, তোমরা কি দেখতে পাচ্ছ না কি অবস্থা হয়েছে, আলা তারা ইলা মা কাদ বালাগনা, কি অবস্থায় আমরা পড়েছি, ফায়াকুলু আদম ইন্না রব্বি গাদাবিল ইয়াউমা গাদাবান, যে নিশ্চয়ই আমার রব আজকের কিয়ামতের দিনে অত্যন্ত রাগ করেছেন, গাদা গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু, তিনি ইতিপূর্বে এমন রাগ আর করেন নাই, ওয়ালান ইয়াগদাব বাদাহু মিসলাহু, আর তিনি আর কোনোদিনও এরকম ভাবে রাগ করবেন না। আমরা সহি হাদিসের মাধ্যমে জানতে পারি যে ইয়াউমাল কিয়ামা এর শেষ পর্যায়ে এসে যখন জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলমানদেরকে প্রবেশ করাবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে বলবেন যে আজ থেকে আমি আর তোমাদের উপর রাগ করব না, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন। এই হাদিসের ভিতরে তারই ইশারা রয়েছে, ইন্না রব্বি গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাব বা'দাহু মিসলাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াউমুল কিয়ামার পূর্বে এত রাগ আর করেন নাই, আর ইয়াউমুল কিয়ামা দিনটি কি শেষ হয়ে গেলে তিনি আর এরকম রাগ আর কখনো করবেন না। এভাবে তারা মানে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াকুলু লাহুম, নূহ মানুষকে বলবে, ইন্না রব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাব বা'দাহু মিসলাহু, একই ভাষায় সে বলবে যে আমার প্রভু আজকে খুব রাগ করে এসেছেন, তিনি এমন রাগ করেছেন যে জীবন আর কোনোদিন এরকম রাগ করেন নাই এবং ভবিষ্যতে আর তিনি রাগ করবেন না। এভাবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াকুলু লাহুম ইব্রাহিমু ইন্না রব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ওয়ালা ইয়াগদাব বা'দাহু মিসলাহু, আর তিনি এরকম রাগ করবেন না আজকের দিনের পরে, যাকারা কাযাবাতি নাফসি নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মানে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলবেন, সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যাবে, ফায়াকুলুনা ইয়া মূসা আনতা রাসূলিল্লাহ বাদদালাকাল্লাহু, আল্লাহ তোমাকে ফজিলত দান করেছে, মূসা একই কথা বলবে, ইন্না রব্বি কাদ গাদিবা আল-ইয়াউম গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাব বা'দাহু মিসলাহু। এভাবে তারা ঈসা ইবনে মারিয়ামের কাছে যাবে, ঈসা ইবনে মারিয়াম একই ভাষায় বলবে, ইন্না রব্বি কাদ গাদিবাল ইয়াউমা গাদাবান লাম ইয়াগদাব কাবলাহু মিসলাহু ওয়ালান ইয়াগদাব বা'দাহু মিসলাহু। এইভাবে তারা বিভিন্ন আম্বিয়া রাসূলের কাছে যখন যাবে, সবাই বলবে নাফসি নাফসি, আর সবাই একটা কথা বলবে যে আল্লাহ রাগ করেছেন আজকের কিয়ামতের দিনে, এমন রাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আগে করেন নাই, আর আজকের দিনের পরে আর তিনি করবেন না। এই করতে করতে যখন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, তখন মানুষ বলবে, ফায়াকুলান ইয়া মুহাম্মাদু আনতা রাসূলিল্লাহ ওয়া খাতিমা খাতিমুল আমবিয়া, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং সমস্ত নবীর শেষ নবী, ও গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা বি যামবিকা ওয়া মা তাআখখার, আপনারা সবাই জেনে থাকবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের মানে গুনাহ এবং ভবিষ্যতের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই ক্ষমা করেছেন, ও গাফারাল্লাহু লাকা ওয়া ইশফা লানা ইলা রাব্বিক, আপনি প্রভুর কাছে আমাদের জন্য মানে সুপারিশ করেন, তখন তিনি আর এই কথাটুকু বলবেন না যে আল্লাহ আজকে রাগ করেছেন, তিনি যেটা করবেন সেটা হচ্ছে বা আনতালেকু বা আতি তাহতাল আরশ, তিনি আরশের নিচে মানে যাবেন, বা আকাউ সাজিদান লিরব্বি, তিনি তার
রবের প্রতি একটি সেজদায় পড়ে যাবেন, সেজদা দিবেন, সেটি আপনারা সবাই জানেন। তারপরে তিনি সুম্মা ইয়াফতাহুল্লাহু আলাইয়া ওয়া ইউলহিমুনা মিন মাহামাদিহি হুসনি সানাআ আলাই শাইআন লাম ইয়াফতাহু লি আহাদিন ক্বাবলি। যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওহির মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু কালেমা কথা শিক্ষা দিবেন, সুন্দর কথা যেগুলো আল্লাহর প্রশংসামূলক, সেগুলো তিনি ওই সেজদার ভিতরে মানে করবেন। তখন আল্লাহ তাকে বলবেন, ইয়া মুহাম্মাদু আরফা রাসাক, এ মুহাম্মদ তুমি তোমার মাথা তোলো। এই যে আমরা হাদিসের ভিতরে জানতে পারলাম, এই যে রাগ, এই রাগটুকু ভিন্ন প্রকৃতির, এটি দুনিয়ার রাগ নয়। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আম্বিয়া আল মুরসালিন, তারা সবাই আল্লাহর সে রাগকে অনুভব করবে, দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটাবেন। কিন্তু সত্যিকার অর্থে এই রাগ কার উদ্দেশ্যে, কি কারণে, সেটি আমরা হাদিসের মাধ্যমে জানতে পারছি না। সুতরাং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি, সেটি দুনিয়ার গাদাবের যে সাথে কোনো সম্পর্ক নেই, এটি ভিন্ন প্রকৃতির, এর প্রকৃত স্বরূপ আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি প্রকাশ করবেন। এবং দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আজকে আমরা যে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আল্লাহর খুশি হয়ে যাওয়া, ফারহান বিল্লাহি তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন, এবং সেই খুশি হওয়ার একটাই কারণ, এবং কিভাবে আল্লাহ খুশি হয়ে যান সেটাকে হাদিসের ভাষায় ফারহান বলা হয়েছে, যে অতি খুশি, অত্যন্ত খুশি, ঝলমলে খুশি, যে খুশি বাদ ভাঙা আনন্দের খুশি, সেই ধরনের খুশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়ে যান। ঠিক কখন হয়ে যান সেই কথাটুকু হাদিসের ভিতরে এসেছে, আন আবি হুরায়রা أن رسول الله صلى الله عليه وسلم أنه قال قال الله عز وجل أنا عند ظن عبدي به যে হাদিসে কুদসির ভিতরে এসেছে যে আমার বান্দা আমার সম্পর্কে যে চিন্তা করে আমি তার মতই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনা ইন্দা জন্নি আব্দি বি। আমাদের হসপিটালে যদি অসুস্থ কেউ থাকে, তখন আমরা যদি ধারণা করি যে আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, আর কোনো লোক পেল না, আমাকে আল্লাহ অপছন্দ করেন, আপনি যদি আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা করেন, তাহলে আল্লাহ আপনার জন্য আপনার ধারণা অনুযায়ী কাজ করছে, কারণ আপনি আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করেন। সুতরাং যেভাবে আল্লাহর বান্দা আল্লাহ সম্পর্কে ধারণা করে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই বান্দার জন্য সেরকম। যেমন কোনো মানুষ যদি মনে করে আল্লাহ আমার উপরে আর রহম করে নেই, আমাকে শাস্তি দিচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ শাস্তি দিচ্ছে, কোনো রহম করছে না। আনা ইন্দা জন্নি আব্দিবি ওয়া আনা মাআহু হাইসু ইয়াজকুরুনি, এবং আমি তার সাথে যে কোনো জায়গায় মানে থাকি যখন সে আমাকে স্মরণ করে। ওয়াল্লাহি আল্লাহু আফরাহু বি তাওবাতি আব্দি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাহ, যে আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি খুশি হন, খুশিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেটে পড়েন যখন তার বান্দা তার কাছে তাওবা করে, এমন খুশি হন। হাদিসের ভিতরে তার একটা দৃষ্টান্ত বারবার এসেছে, সেটি হচ্ছে দাল্লাতাহু বিল ফালাহ। ফালা মানে হচ্ছে একটি উন্মুক্ত মরুভূমি, যেখানে মানুষ যদি হারিয়ে যায়, কোনো কিছু যদি মানে হারিয়ে যায়, তখন সে যদি ফিরে পায়, সে যেরকম খুশি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে বেশি খুশি হন। ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন, যদি কেউ আল্লাহর দিকে মানে এক এক বিগত নিকটবর্তী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে এক হাত নিকটবর্তী হন।
ওমান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবা ইলাইয়া বাআন, যদি সে এক হাত নিকটবর্তী হয় আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু তাআলা এক বাহু পরিমাণ নিকটবর্তী হন। ওয়া ইজা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহিল ওয়াহারবিলু ওয়াহারবিলু, যে কেউ যদি আল্লাহ সুবহানাহু তাআলার দিকে হেঁটে আসে তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তার দিকে দৌড়িয়ে যান। তাহলে হাদিসের ভিতরে জানতে পারছি যে একটি মাত্র কর্মকাণ্ড আমরা করতে পারি, সেটি হচ্ছে তাওবা। এই তাওবা করলে আল্লাহ সুবহানাহু তাআলা, হাদিসে এসেছে ক্বালা রাসূলুল্লাহি আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, যে মানুষের যে উট হারিয়ে যায় যদি মরুভূমিতে, তাহলে সে উটকে মানুষ যদি খুঁজে পায় তাহলে যে খুশি হয় তার থেকে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক বেশি খুশি হন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে। আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আহাদিকুম। তো এইভাবে আজকে যে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে ফারাহান বিল্লাহি তাআলা, আল্লাহু আশাদ্দু ফারাহান বিতাওবাতি আব্দুল মুমিন মিন রাজুলিন ফিল আরদি তাবিতাহু মাহলিকাতি। এরকম অনেক উদাহরণ আল্লাহ সুবহানাহু তাআলা মানে তার বান্দা থেকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছিয়েছেন। এর অধিকাংশ উদাহরণই হচ্ছে যে মরুভূমির ভিতরে একটি মানুষ তার মাল সামানা সহ উট হারিয়ে গেছে, সে একাকী পড়ে এসেছে, তার কোনো সম্পদ নাই, উটও নাই, সে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখেছে কোনো কিছুই তার কাছে নাই, সে অসহায় হয়ে পড়ে গেছে। এই ধরনের এক ব্যক্তি যদি ঘুম থেকে উঠে দেখে যে তার উটটা মানে তার সম্পদ সহ একটি গাছের নিচে বাঁধা আছে, তাহলে সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আব্দুল মুমিন, মুমিনের তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বেশি খুশি হন। এই ধরনের দৃষ্টান্ত আমরা বেশি অনুধাবন করতে পারবো না, কারণ আমরা মরুভূমিতে বসবাস করি নাই, বাংলাদেশে কোনো মরুভূমি নাই। আর মরুভূমিতে একটি উট হারিয়ে গেলে বিরান মরুভূমিতে কি ধরনের সমস্যা হয় সেটি সম্পর্কে আমাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। আমরা শুধু এতটুকু কল্পনা করতে পারি যে আপনি যদি একটি কোনো দূর দেশে অচেনা রাস্তায় আপনার যদি গাড়ি চুরি হয়ে যায়, আপনার পকেটের যদি মানি ওয়ালেট চুরি হয়ে যায়, আপনি যদি টেলিফোন আপনার কাছে না থাকে সেটিও যদি চার্জ না থাকে, কাউকে শুধু কল করতে না পারেন, কোনো গাড়ি নাই, টাকা নাই, আশেপাশে কোনো দোকান নাই, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এরকম বিজন মানে রাস্তার ভিতরে আপনি যদি উত্তর আমেরিকায় পড়ে থাকেন, হ্যাঁ আশেপাশে এখন মানে কোথাও নিরাপদ কোনো আশ্রয় নাই, সে ধরনের মানে অসহায় অবস্থায় আপনি যদি পড়ে যান, তাহলে কিছুটা হলেও সেই অনুভব হয়তো আপনার ভিতরে কাজ করবে। ঠিক সেই মুহূর্তে আপনি যদি আপনার জন্য একটি গাড়ি হঠাৎ করে কেউ দিয়ে দেয় অথবা আপনার গাড়িতে আবার স্টার্ট নেয়, ঠিক সেই মুহূর্তে আপনার ওয়ালেটটা যদি পাওয়া যায়, সেই মুহূর্তে যদি আপনার সেলফোনটা চার্জ হয়ে যায়, তাহলে আপনি কি খুশি হবেন? সেই উদাহরণটুকুই হাদিসের ভিতরে এসেছে। এই হাদিসের ভিতরে এসেছে যে যে ব্যক্তি উট এবং তার সম্পদ পেয়েছিল আনন্দে, সে উল্টা পাল্টা বলতে শুরু করেছে, কালা মিন সিদ্দাতিল ফারাহি, যে সে এত আনন্দিত হলো সে বলতেছে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, এ আল্লাহ আমি হচ্ছি তোমার রব আর তুমি হচ্ছ আমার বান্দা। মানে সে আল্লাহকে বলতেছে যে আল্লাহ হচ্ছে তার বান্দা আর মানে তুমি হচ্ছ আমার স্লেভ, মানে আল্লাহ হচ্ছে তার বান্দা আর সে হচ্ছে আল্লাহর প্রভু, এই কথা বলে ফেলছে। ও আখতা মিন সিদ্দাতিল ফারাহি, যে ফারাহ যে এত খুশি হয়েছে সে, সিদ্দাতিল ফারাহ আনন্দের অতিশয্যে, সে উল্টা পাল্টা
বলতে শুরু করেছে, আল্লাহকে বলতেছে তার বান্দা, আর সে হয়ে গেছে নিজে আল্লাহ। এই ধরনের আনন্দে যখন মানুষের মাথা কাজ করে না, সেই ধরনের আনন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকেও বেশি আনন্দিত হন যখন আল্লাহর কাছে মানুষ তাওবা করে। এই কারণে আমাদের সবার উচিত তাওবা করা। তাওবা করলেই ফারাহান বিল্লাহি তাআলা, সেটি আপনার জন্য প্রযোজ্য হবে। আল্লাহ তখন আনন্দিত হতে থাকেন, আল্লাহ আনন্দে আখ্যানা হয়ে যান, সুবহান আল্লাহ বিহামদি। এই কারণে আল্লাহ তাওবাকে এত পছন্দ করেন, সমস্ত মানুষ যদি মানে মানে গুনাহ না করত, আপনারা আমরা যদি এরকম হাইপোথেটিক্যালি চিন্তা করি যে কোনো মানুষ যদি গুনাহ করা বন্ধ করে দিত এবং গুনাহ করার জন্য তার তাওবা করার কোনো প্রয়োজন যদি থাকতো না, সবাই যদি সৎকর্ম করত, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো গুনাহ করত না, সবাই মুমিন মুসলমান হয়ে যেত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে পছন্দ করেন না। এই হাদিসটুকু আবু আইয়ুব তার দ্বারা ছিল, তিনি এই হাদিসটুকু বলেন নাই। তার মৃত্যুর আগে তিনি গোপনে গোপনে যে হাদিসটুকু না বলে কিভাবে উনি মারা যাবেন, সে আবু আইয়ুব সাহাবি আন্নাহু কাল হিনা হাদারাতুল ওয়াফা, যখন তার মৃত্যু ওই সাহাবীর কাছে চলে আসলো, সে বলল আমি একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, কিন্তু কাতামতু আনকুম শাইআন সামিতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এতদিন একটি হাদিস গোপন করে রেখেছি যেটি আমি নবীর কাছ থেকে শুনেছি, কোনোদিন কাউকে বলিনি, আজকে তোমাদেরকে বলছি, সামিতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউলা আন্নাকুম তুজনিবুনা লা খালাকাল্লাহু খালাকান ইউজনিবুন ইয়াগফিরু লাহু, তোমরা যদি কেউ গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটি কাউম সৃষ্টি করত, নতুন একটি জনগোষ্ঠী আল্লাহ তৈরি করত, তারা গুনাহ করত আর আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করাকে এত পছন্দ করেন। আমরা যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিত যে তোমাদের কোনো দরকার নাই, তোমরা কোনো গুনাহ করে নাই, তোমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা কাউম তৈরি করত, তারা গুনাহ করত আর আল্লাহ তাদেরকে মাফ করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে অত্যন্ত মানে দরদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মাফ করেন, তাওবা করাকে পছন্দ করেন, তাওবা করলে আল্লাহ অত্যন্ত খুশি হয়ে যান। আজকের এই অনুষ্ঠানে যে ফারহান বিল্লাহি তাআলা, সেটি একমাত্র হাসিল করা যাবে যদি আমরা সবসময় আল্লাহর কাছে তাওবা করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মিন যামবি, এইভাবে আরবি ভাষায় আস্তাগফিরুল্লাহ লি আবি, আহে আল্লাহ আমার আব্বার জন্য আমি ইস্তিগফার পাঠ করছি, আস্তাগফিরুল্লাহ লি উম্মি, আমি আমার আম্মার জন্য ইস্তিগফার পাঠ করছি, সেভাবে নিজের জন্য, নিজের বাবার জন্য, নিজের মায়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফারহান আশাদ্দা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি এমন খুশি হন যার উপমা আমাদের কাছে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন সেই উপমা দিয়ে আল্লাহর খুশিকে, খুশি হওয়াকে বোঝানোর জন্য, কিন্তু আমরা বুঝতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই খুশি এত ব্যাপক যে কোনো উদাহরণ দিয়ে তার তুলনা করা যায় না। বিধায় হাদিসের ভিতরে এসেছে আশাদ্দা ফারহান, মানে অত্যন্ত খুশি। এই প্রসঙ্গে আমরা একটি উদাহরণই দিব, যে উদাহরণটুকু হাদিসের ভিতরে এসেছে।
যে আমরা আজকের ক্লাসে অধিকাংশ সময় হাদিসই বলবো, কিন্তু ক্লাসের সাথে আমরা পুরো হাদিসটুকুকেই আপনাদের কাছে পড়ে শোনাবো না, কারণ আজকের আলোচনার বিষয়ে হাদিসগুলো হচ্ছে অত্যন্ত লম্বা। আমরা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটি হচ্ছে যে মানুষ যতই অপরাধ করুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা সেটিকে ক্ষমা করবেন। সেটি বুখারী মুসলিমের ভিতরে কিতাবুত তাওবা, যে তাওবার যে কিতাব রয়েছে সেটার ভিতরে এসেছে, বাবু কবুলু তাওবাতুল কাতিল ওয়া ইন্না কাসীরা কাতালাহু, যে আল্লাহ তাওবা গ্রহণ করেছে ওই ব্যক্তি যে ব্যক্তি অনেক মানুষকে খুন করেছে, অনেক মানুষকে খুন করেছে। অনেক মানুষকে খুন করলে আল্লাহ সুবহানাহু তাআলার যে মানুষকে যদি আল্লাহ মানে কোন শাস্তি আল্লাহ দেন, তাহলে মানুষের প্রথম অপরাধ হচ্ছে যে মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে ইচ্ছাকৃত ভাবে, তাহলে আমরা হাদিসের ভিতরে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে গাদাব দিবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার লানা তার উপরে আসবে, আর তার উপরে আসবে হচ্ছে আল আযাব। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা যে এই যে মানে শাস্তি এটি তিনি নির্ধারণ করেছেন, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা যে তার গাদাব এটি যে মানে আল্লাহ সুবহানাহু তাআলা দিচ্ছেন, এটি হচ্ছে যে যদি কেউ মানুষকে খুন করে, মানুষকে খুন করা বিশেষ করে মুমিনকে, ইউকাতিলু বিল মুমিনিন মুতাআম্মিদান, যে কোনো মানুষকে যদি কেউ খুন করে, সে যদি মুমিন হয় তাহলে তার কঠিন শাস্তি। তেমনি একটি ব্যক্তি বনী ইসরাইলের এই হাদিসটুকুকে আমাদের দেশে ছোটবেলায় আমরা শুনেছি যে নিজামউদ্দিন আউলিয়া, আমাদের দেশে তো কোনো কোরআন হাদিসের চর্চা নাই, কোরআন হাদিসকে আমাদের দেশে মানুষ রূপকথার ওই মায়াবী গল্পের সাথে তুলনা করে কোরআন হাদিসের সর্বনাশ করেছে। সেটির জন্য দায়ী হচ্ছে আমাদের জনসাধারণ এবং তাদের ওলামা। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে আমাদের পাড়া প্রতিবেশীরা গল্প শোনাতো যে নিজামউদ্দিন আউলিয়া নামে একজন লোক, আসলে নিজামউদ্দিন ডাকাত ছিল। ওই নিজামউদ্দিন আউলিয়া হইল কিভাবে, যে সে 99টা খুন করেছিল, তারপরে সে বলল যে আমি কি তাওবা করতে পারবো কিনা, বললো যে তুমি তো তাওবা করতে পারবে না, তবে তাকে খুন করে 100টা খুন করলো। তারপরে নিজামউদ্দিন ডাকাত, সে 100টা খুন করার পর হঠাৎ করে আউলিয়া হয়ে গেল। আর তার মাজার কোথায় আছে, ইন্ডিয়াতে আছে। অসভ্য, অশ্লীল, মিথ্যা, কুরুচিপূর্ণ, কোরআন হাদিসের বিরোধী এই ধরনের গল্প কাহিনী দিয়ে আমাদের দেশের মানুষের ইমানকে বিনষ্ট করা হয়েছে, কারণ সহি হাদিসের কোনো আবাদ না থাকার জন্য এই ধরনের হাসি ঠাট্টামূলক গল্প কাহিনী আমাদের জনগোষ্ঠীর ভিতরে চালু আছে। আবার বাংলাদেশে যদি আমরা বদনাম করি তাহলে কিছু মানুষ অসন্তুষ্ট হয়। অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার বাংলাদেশের জনগোষ্ঠী তেমন কোনো কোরআন হাদিসের খিদমত করতে পারে নাই, যেটি করেছে কোরআন হাদিসকে নষ্ট করে দিয়েছে। এই যে 99টি খুন করেছে, এই 99টি খুনের কাহিনী যে ব্যক্তির মাধ্যমে সাধিত হয়েছে, তিনি তো উম্মতে মুহাম্মদীর কোনো লোক নন, তিনি হচ্ছেন বনী ইসরাইলের লোক। হাদিসের ভিতরে এসেছে আন আবি সাঈদ আল খুদরি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, এটি যারা হাদিস দেখতে চান সেটা হচ্ছে 7800 নম্বর হাদিস কিতাবুত তাওবা। كان في من كان قبلكم رجل قتل 99 نفسا, নবী সাল্লাল্লাহু আলাইহি শুরুতেই হাদিসের শুরুতেই বলে দিচ্ছেন যে তোমাদের পূর্বে, কানা সিমান কানা কাবলাকুম,
যে তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল, তার মানে সাহাবীদেরও বহু আগে বনি ইসরাইলের যুগে একটি লোক ছিল, সে ব্যক্তি 99টা মানুষকে খুন করেছিল। তার মানে কোন ব্যক্তি তার নাম আমরা জানি না, কিন্তু সে ব্যক্তি হচ্ছে বনি ইসরাইলের এক ব্যক্তি। সুতরাং সেটি বাংলাদেশ ভারত পাকিস্তানের তামাশা করার কোন গল্প কাহিনী নয়, সেটি হচ্ছে বুখারি মুসলিমে বর্ণিত একটি হাদিস। আর সেখানে এনে লাগিয়েছে আমাদের কি নিজামুদ্দিন, ঢাকার নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। এগুলো করে আমাদের দেশের লোকরা গল্প করে, আর এখান থেকে নাকি শিক্ষা নেয়। ওয়াজ মাহফিলের ভিতরে মিথ্যা কথা বলা হচ্ছে, নিজামুদ্দিনের কোনো নামই, নিজামুদ্দিন নামই তো কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই, এ ধরনের নামই হচ্ছে অশুদ্ধ। আল্লাহ আল্লাহ মাগফির লি জামিআন। ফাসআলা আন আ'লামি আহলিল আরদ ফাদুল্লা আলা রাহীব, যে ওই ব্যক্তি 99টা খুন করার পর তার ভিতরে একটি ভাব আসলো, সে জিজ্ঞাসা করলো ওই দেশের একজন আলিম ব্যক্তিকে, জিজ্ঞাসা করলো যে সে হচ্ছে একটি সাধু, ফাদুল্লা আলা রাহিব, ফাআতাহু, সে তার কাছে আসলো, আসে বলল, ফাকাল, সে বলল, ইন্নাহু কাতালা 99 নাফসান, যে এই ব্যক্তি 99টা মানুষকে খুন করেছে, ফাহাল্লাহু মিন তাওবা, তার জন্য কি কোনো তাওবা আছে? ওই যে জ্ঞানী ব্যক্তি সে ওই লোককে বলল, ফাকাল লা, সে বলল না, 99টা খুন করা হয়েছে, আর কোনো মানে তাওবার রাস্তা নাই। এই কথা শোনার পর ওই ব্যক্তি রাগ হয়ে ফাকাতালাহু, সে তাকেও খুন করেছে। এখন 99টা খুন করার পর ওই স্কলারকে, ওই যে সাধু ব্যক্তি রাহিব যাকে জিজ্ঞাসা করেছিল মাসালাটা, সে যখন বলল তাওবার কোনো রাস্তা নাই, তাকেও খুন করলো, ফাকাম্মালা বিহি মিয়া, এবং এইভাবে সে 100টা খুন পরিপূর্ণ করলো। ফাকাম্মালা বিহি মিয়া, সে 100টা খুন করলো। সুম্মা সাআলা আন আ'লামি আহলিল আরদি ফাদুল্লা আলা রাজুলিন আলিম, তারপরে সে আবারও ওই দেশে ঘুরতে লাগলো, তখন একটা আলিম স্কলার সে পেল, তাকে জিজ্ঞাসা করলো, ইন্নাহু কাতালা মিয়াতা নাফস, এই ব্যক্তি 100টি মানুষকে খুন করেছে, ফাহাল্লাহু মিন তাওবা, তার জন্য কি কোনো তাওবা আছে? ওই স্কলার আলিম তাকে বলল, ফাকাল নাম, আছে। ওমান ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, যে তোমাকে যে এই এই ধরনের হাল থেকে তোমাকে মানে খুঁজতে হবে যে তাওবা রাস্তাটা কোথায়। ইনতালাক ইলাল আরদি কাজা কাজা, তুমি যে ভূখণ্ডে আছো, যে জনগোষ্ঠীর ভিতরে আছো, সেটার থেকে তুমি বের হয়ে যাও, ফা ইন্না বিহা আনা উনাসুন ইয়াবুদুন আল্লাহ তাআলা ফাআবুদুল্লাহি তাআলা মাআহুম, তুমি এমন এক দেশে যাও যেখানে দেখবে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতেছে, তুমি তাদের সাথে ইবাদত করো। ওয়ালা তারজিই ইলা আরদিকা ফা ইন্নাহা আরদুল তাওয়া, যে তুমি নতুন আরেকটি অনুরূপ একটি ভূখণ্ডে চলে যাও। ফান্তালাকা হাত্তা ইযা নাসাফা তারিকা আতাহুল মাউত, ওই ব্যক্তি যখন ওই যে দেশ, যে দেশের কথা ওই স্কলার বলেছিল যে তুমি এই দেশটা ছেড়ে দাও, করে এই দেশে তুমি এই 100টা খুন করেছো, তুমি এই দেশটা ছেড়ে দিয়ে অন্য একটি দেশে যাও যেখানে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতেছে, সেখানে তুমি চলে যাও। যখন সে ওই স্কলারের কথা শুনে ওই পথের দিকে রওনা দিয়ে দিল, নাসাফাত তারিকা আতাহুল মাউত, অর্ধেক পথ অতিক্রম করে ফেলল, তখনই মানে তার কাছে মৃত্যু চলে আসলো। ফাক্তাসামাত বিহি মালাইকাতুর রহমা ওয়া মালাইকাতুল আযাব, তখন দুইটি ফেরেশতা আসলো, একটি হচ্ছে রহমতের ফেরেশতা, আরেকটি হচ্ছে
শাস্তির ফেরেশতা। ফাকালাত মালাইকাতুর রাহমা জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইল্লাল্লাহ, যে রহমতে ফেরেশতা বলল যে সে তো আল্লাহর যে জনগোষ্ঠীকে কবুল করেছে, যে সেই মানে দেশে যাওয়ার জন্য সে সুন্দর মনে খালেস নিয়তে সেদিকে রওনা দিয়ে দিয়েছে। ওকালাত মালাইকাতুল আযাব, আর আযাবের ফেরেশতা বলল ইন্নাহু লাম ইয়ামাল খাইরান কাত, সে তো কোনো ভালো কাজ করেনি, সে 100টি মানুষকে খুন করেছে। সে যুক্তি দেখালো। এইভাবে দুই ফেরেস্তার ভিতরে যখন ঝগড়া চলতে লাগলো, তখন আরেক ফেরেস্তা মানুষের আকার ধারণ করে হাজির হলো ফয়সলা করার জন্য। ফাআতাহুম মালাকুন ফি সূরাতিল আদমী, আদম বনি আদমের সুরত ধরে মানে চেহারা ধরে এক ফেরেস্তা মানুষ আকার ধারণ করে ফাজআলাহু বাইনাহুম তাদের ভিতরে এসে বলল। ফাকালা কিসু মা বাইনাল আরদাইন, যে তোমরা দুই দেশের কে মাপো, যে কোন দেশ বেশি নিকটবর্তী সেটা তোমরা মাপো। ফা ইলা আইয়াতিহিমা কানা আদনা ফাহুয়া লাহু ফাকাসাহু ফাওয়াজাদাহু আদনা ইলাল আরদি আল্লাতি আরাদা, মানে আপনারা সবাই জানেন যে তখন ফেরেশতারা মাপ দিল। এইভাবে মাপের মাধ্যমে দেখা গেল যে যেই শহরে আল্লাহর বান্দারা আবাদত করে, যেখানে স্কলার তাকে যেতে বলেছিল তওবা করার জন্য, সেই জায়গাটুকু তার কাছে নিকটবর্তী হয়েছে। হাদিসের মাধ্যমে বিভিন্ন ভাষায় এটা এসেছে, কিন্তু প্রত্যেকটি রেওয়ায়েতের লক্ষ্য একটাই, যে সে নিকটবর্তী হয়েছে সেখানে যেখানে ওই স্কলার তাকে যেতে বলেছিল। অন্য রেওয়ায়েতে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে হুকুম করেছিলেন, ফা আওহাল্লাহু তাআলা ইলা হাযিহি তাবাআদি ওয়া ইলা হাযিহি আন তাকরিবি ক্বালা কিস কিসা কিসু বাইমা বাইনাহুমা ফা ওয়াজাদু ইলা হাযিহি আল আকরাবু বিশিবরা ফাগফির লাহু, যে ওই ওই মাটিকে আল্লাহ হুকুম করেছে যেখানে সে যেতে চেয়েছিল যে সেটা তুমি নিকটবর্তী হও, এটিও এক জায়গায়। মোট কথা হচ্ছে যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তওবাকে কবুল করেন, যে 99টা খুন করার পর যখন সে তওবার রাস্তা খুঁজে পেল না, তখন ওই ব্যক্তিকেও সে খুন করলো, মানে 100টি খুন করলো, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছিলেন বলে আমরা এই বনি ইসরাইলের এই হাদিস থেকে জানতে পারি। এটার থেকে বোঝা যাচ্ছে যে যিনি স্কলার, যিনি জ্ঞানী, তিনি মানে সত্যের আলো দেখাবেন এবং তার নলেজের মাধ্যমে তাকে সাহায্য করবেন। প্রথম যে জ্ঞানী ব্যক্তি, তার নলেজ কম ছিল, সে বলেছে যে 99টা খুন করলে আর কোনো তাওবা নাই, তখন তার এই অল্প বিদ্যা তার জন্য মানে তার হত্যার কারণ হয়ে গিয়েছে, সে এর জন্য সে নিজে প্রাণ পর্যন্ত চলে গেছে, তার মানে নিজের ধ্বংস সে ডেকে নিয়ে এসেছে তার জ্ঞান কমের জন্য। এই কারণেই যিনি মানুষকে পরামর্শ দিবেন তার জ্ঞান অত্যন্ত পরিপূর্ণ থাকা চাই, তার উচিত যিনি মানুষকে আশার আলো দেখাবেন, মানুষকে বলবেন যে তার জন্য তওবা রয়েছে। এবং ভালো মানুষের সাথে থাকার জন্য হাদিসের ভিতরে বলা হচ্ছে, এবং যেই ভূমিতে যেই এলাকায় খারাপ কাজ হয় সেই ভূমিটাকে ছেড়ে দিতে বলা হয়েছে। আপনি যদি একটি চাকরি করেন যেখানে আপনি আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছেন, আল্লাহর যে হুকুমগুলো আছে সেই হুকুমগুলো আপনি মানছেন না, তাহলে সে চাকরি ছেড়ে দিয়ে এই এলাকা ছেড়ে দিয়ে নতুন একটি এলাকায় যেতে হবে, নতুন একটা চাকরি নিতে হবে। এটি হচ্ছে হাদিসের কথা। এইভাবে এই হাদিস থেকে অনেক ধরনের পরামর্শ আমরা মানে দেখতে পাই, যে যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানের জন্য নিজের বাড়ি ছেড়ে আল্লাহর রাস্তায় বের হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন, কেননা তার ইন্টেনশন হচ্ছে আল্লাহর যে নির্ধারিত নলেজ সেই নলেজকে অনুসন্ধান করা।
ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে 99টা খুন করার পর 100টা খুন হয়ে যাওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একমাত্র শিরিক ছাড়া আর অন্য কিছুকে ক্ষমা করেন না। যে আমরা যে আয়াতের মাধ্যমে যেটি জানি সেটি হচ্ছে ওমাই ইউক্তাল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদিনা ফিহা ওয়াগাদিবা আল্লাহু আলাইহি ওয়ালআনাহু ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা। যে এই আয়াত মানে থাকা সত্ত্বেও যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করতে পারেন বলে অধিকাংশ স্কলার এই কথাই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কেউ ক্ষমা চায়, তাওবা করে, সেই অপরাধ যেরকম অপরাধী হোক না কেন সেটা যদি শিরিক না হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। আর না জেনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে অন্যায় করে থাকে তাহলে তো আল্লাহ তাদের এই তাওবাকে অবশ্যই কবুল করবেন। ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতি সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। সূরা নিসা আয়াত নম্বর 17। যে যারা না জেনে অপরাধ করেছে তাদের তাওবা কি আল্লাহ কবুল করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে না জানা যারা জানে না তারা যে অন্যায় করেছে তাদের সমস্ত কর্মকাণ্ডকে আল্লাহ মাফ করে দিয়েছে। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা আসলাহু ওয়া ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সেগুলোকে ক্ষমা করে দিয়ে তাদের মানে তাদের উপরে রহম করেছে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা প্রাপ্ত হয়েছে তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম প্রাপ্ত হয়েছে। এই কারণেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিজেদের উপরে জুলুম করেছে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ফামান তাবা মিন বাদি জুলমি, তারা নিজেদের উপরে জুলুম করেছে তারপরে তওবা করেছে, ওয়াসলাহা ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথ দেখান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এই খুশি হাদিসের ভিতরে এমন ভাষায় বর্ণনা করা হয়েছে যে মারহান আসাদ্দ মারহান ইল্লাহি তাআলা, সেটি আমরা এত করে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে মানে হেসে থাকেন। এই যে আল্লাহর হাসি এটাকে বলা হচ্ছে দাহিক আল্লাহি তাআলা। দাহিক আল্লাহি তাআলা হচ্ছে আল্লাহর একটি গুণ সিফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান মাশা আল্লাহি তাআলা তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আমরা বিশ্বাস করি যে এটি কিভাবে ঘটে সেটি আমরা জানি না, কিন্তু আমরা হাদিসের ভিতরে জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসি সেটি কিরকম? সেই হাসি মানুষের হাসির মতো নয়, সেই হাসির কোনো তুলনা কোনো তার মাখলুকের ভিতরে সৃষ্টির ভিতরে খুঁজে পাওয়া যায় না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসে থাকেন। সেই হাসির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বর্ণনা করেছেন হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেসেছে, আমি এই জন্যই হাসি। হাদিসের ভিতরে এসেছে হাদিস নাম্বার 2826 আন
আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদহাকুল্লাহু ইলা রাজুলাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির দিকে হাসেন, দুই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। ইয়াকতুলু আহাদুহুমাল আখার, এর প্রথম ব্যক্তি হচ্ছে যে আরেক ব্যক্তিকে হত্যা করেছে। وَيَدْخُلُونَ الْجَنَّةَ وَيُقَاتِلُوهَا فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلُوا ثُمَّ يَتُوبُ اللَّهُ عَلَى قَاتِلِ فَيُسْتَشْهَدُوا, মানে এটা একটু জটিল, আপনারা শুধু মনোযোগ দিয়ে যদি শুনেন, দুই ব্যক্তির কর্মকাণ্ড দেখে আল্লাহ হাসেন। يضحك الله ضحك الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, তিনি হাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন দুই ব্যক্তির কর্মকাণ্ডে। এই দুই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করেছে, ইয়াকতুলু আহাদুহুমা আখার, একে অন্যকে হত্যা করেছে। তো যাকে সে হত্যা করেছে সে আল্লাহর রাস্তায় মারা মানে নিহত হয়েছে, ইয়াদখুলুনাল জান্নাহ, সেই কারণে নিহত ব্যক্তি যিনি মরে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়েছেন, কারণ সে ইউকাতিলু আজা ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, এই কারণে ওই যাকে মার্ডার করা হয়েছে সে নিহত ব্যক্তি জান্নাতে চলে গেছে, সুতরাং সেই ব্যক্তির দিকে আল্লাহ হাসেন। আর যে ব্যক্তি ওই লোকটাকে হত্যা করেছে, সে তো হত্যা করেছে, এখন তার তো অপরাধ বেশি, সেই হত্যাকারী আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সুম্মা ইয়াতুবুল্লাহ আলাল কাতিলি, যে এই যে হত্যা করেছে, এই হত্যা করার পরে সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ সেই অপরাধকে ক্ষমা করে দিয়েছে, তারপরে সে আল্লাহ রাস্তায় গিয়ে আবার শহীদ হয়েছে, তখন ওই ব্যক্তিও জান্নাতে চলে গেছে। তাতে দেখা গেল যে দুই ব্যক্তি, একজন নিহত হওয়ার জন্য জান্নাতে চলে গেছে, আল্লাহ তার কর্মকাণ্ডে তার দিকে হাসেন, আর ওই ব্যক্তি যে ব্যক্তি প্রথমে জাহান্নামে যাওয়ার জন্য এমন কাজ করে ফেলেছিল যে আরেকজন মুমিনকে হত্যা করেছিল, কিন্তু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, তারপরে সে নিজেও আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যখন ইউস্তাশহিদু, সে যখন শহীদ হয়ে গেল, তখন সেই প্রথম হত্যাকারী ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন, এবং এই কারণে আল্লাহ দুই ব্যক্তির কর্মকাণ্ডে হাসেন। এই যে আল্লাহর হাসি, এটি হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর হাসি আরেকটি হাদিসের ভিতরে এসেছে, যে আবু হুরায়রা থেকে বর্ণিত একজন হাদিসের ভিতরে এসেছে, যে সহিহ আল বুখারীতে হাদিসটুকু এসেছে, হাদিসের নাম্বার হচ্ছে 4898। এখানে মানে একটি আয়াতের মানে উদাহরণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আনসারদের যে প্রশংসা করেছে সেটি কিচ্ছা কাহিনীর আকারে আপনারা অনেকেই জানেন। সেটি হচ্ছে যে একবার এক ব্যক্তি আতা রাজুলুন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আতা রাজুলুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহুদ, যে আমি খুব ক্ষুধার্ত, আমি খুব ক্লান্ত ক্ষুধার্ত, পারসিল ইলা নিসাই ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআন, যে এই ক্ষুধার্ত এবং ক্লান্ত ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেলেন তখন তিনি লোক পাঠিয়ে দিলেন তার বাসার ভিতরে, তখন সে গিয়ে দেখলো যে নবীর ঘরে তার কোনো বিবির কাছে কোনো খাবার নাই এবং কোনো কিছু তার কাছে নাই,
فقال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتن على رجل يضيف هذه الليلة يرحمه الله যে হে আনসারদের ভিতরে তোমাদের ভিতরে কেউ কি আছে যে এই লোকটাকে বাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করবে আজকে রাতের জন্য فقام رجل من الانصار আনসারদের ভিতরে এক লোক দাঁড়িয়ে বলল আনা ইয়া রাসূলুল্লাহ আমি করব فذهب الى اهلي فقال لامراته كيف رسول الله صلى الله عليه وسلم لا تدخري شيئا যে তুমি কোন মানে ব্যাপার হচ্ছে যে মানে সে যখন মানে নিজের বাড়িতে গেল সে তার স্ত্রীকে বলল যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান তুমি তুমি কোনো কিছু লুকিও না তুমি তাকে খেতে দাও ফাকালাত ওয়াল্লাহি মা ইন্দি ইল্লা কুতুস সাব্বি যে শুধু বাচ্চাদের কিছু খাবার আছে আমার কাছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই ডিস্টার্ব হচ্ছে আমার বন্ধ করুন প্লিজ قال فاذا اراد سبيات عشاء فنويهم وتعالى فاتفي شجره شراجه فاتفي في شجره মানে ওই ব্যক্তি যখন তার বাড়িতে গেল তখন তার ওয়াইফ বলল যে শুধু বাচ্চাদের জন্য কিছু খাবার আছে আর কোনো খাবার বাকি নাই তখন মানে তার ওয়াইফ সেই বাতিটুকু নিভিয়ে দিল সে বাতি নিভিয়ে দেওয়ার পর মানে আপনারা যারা ভুল করে ঢুকেছেন মডারেটর রুমে তারা প্লিজ একটু বের হয়ে যান তো তখন যখন বাতিটুকুকে সরি ভাই আমাদের চারজন মডারেটরের কোনো প্রয়োজন নাই শুধু ভাই থাকবেন এখন আপনারা প্লিজ বের হয়ে যান শুধু একজন যারা আছেন মডারেটর রুমে আপনাদের বাসা থেকে ডিস্টার্ব আসছে ওকে ভাই আপনি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ সো যখন মানে ওই বাসায় ওই লোকটুকু গিয়েছে তার ওয়াইফকে বলল যে কোনো খাবার আছে কিনা তখন তার ওয়াইফ যেহেতু বাচ্চাদের জন্য কিছু খাবার ছিল সেই কারণে সে বাতিটুকু নিভিয়ে দিল আপনারা সবাই কাহিনী জানেন যে ওই ওয়াইফ যখন বাতিটুকুকে নিভিয়ে দিল তখন বাচ্চারা এক সময় ঘুমিয়ে পড়ল আর বাচ্চারা যে ঘুমিয়ে পড়ল বাচ্চাকে আর রাতের বাচ্চাদেরকে আর রাতের খাবার দেওয়া হলো না তখন সেই খাবার দিয়ে সেই মেহমানকে আপ্যায়ন করা হলো ওয়ানাতুবি بطوننا ليلة ففعلت ثم غدا رجل على رسول الله صلى الله عليه وسلم شكال بلاي شيء مهمان رسول الله صلى الله عليه وسلم من كسه جلو تخن رسول الله صلى الله عليه وسلم اوهير مدهم شيء انصال پوری باره بدن نتا تار مهمان داری خبر پی گس جه ایک دن اللہ رسول مهمان جنو باری تے বাতি নিভিয়ে দেওয়া হয়েছে সেই খাবারটুকুকে সেই ক্ষুধার্ত বাচ্চাদেরকেও দেওয়া হয়নি সেই খাবার যেন বাচ্চারা দেখতে না পারে সেই কারণে বাতিটুকু নিভিয়ে দেওয়া হয়েছে সিরাজা যে সিরাজ যে বাতিটুকু নিভিয়ে দেওয়া হয়েছে তারা না খেয়ে সারা রাত শুয়ে শুয়ে আছে বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আর সেই মেহমানকে খাবার দেওয়া হয়েছে আর সেই মেহমান খেয়েছে আর সকালবেলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সে বিখ্যাত উক্তি দিয়ে সেই কাহিনীকে বলছে, লাকাদ আজিবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যে এই ঘটনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অবাক হয়েছেন। সুবহানাল্লাহ, শুধু যে নবী অবাক হয়েছেন তা নয়, আল্লাহ অবাক হয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই কর্মকাণ্ডে কিভাবে অবাক হন। লাকাদ আজিবাল্লাহু আজ্জা ওয়া জাল্লা আও দাহিকা মিন ফুলানিন মিন ফুলানিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসেছেন সেই আনসার লোকের কর্মকাণ্ড দেখে, তার ওয়াইফের কর্মকাণ্ড দেখে আল্লাহ তাদের দিকে হেসেছেন। ফা আনজালাল্লাহু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইউকরিসুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা হচ্ছে সেই সূরা সূরা হাশরের। ভাই আমি আর একটু ইয়ে করছি, ইন্টারাপ্ট করতেছি, আরেকজন মডারেটর এখনো আছেন, আপনি প্লিজ বের হয়ে যান, আপনার বাসায় মিউট করেন না হয় বের হয়ে যান প্লিজ, আমাদের ডিস্টার্ব হচ্ছে। জাযাকাল্লাহ খায়র, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াত, সূরা হাশরের 9 নম্বর আয়াতে ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এই আয়াতটুকু যে তারা সে হচ্ছে সেই মানে আনসার যারা মুহাজিরদের দুঃখ কষ্টকে নিজেদের থেকেও বেশি প্রাধান্য দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মেহমানদারিকে পছন্দ করে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করেছে, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তাদের যে প্রয়োজনীয় ছিল, তাদের খাবারের যে প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা ছাড়াও তারা যে মেহমানদারি করেছে, সেই মেহমানদারি রত আনসার ওই পুরুষ এবং তার মহিলার তার স্ত্রীর দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসেছেন। এই হচ্ছে তাহিকাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। এই দুইটি হাদিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন। আরেকটি হাদিস হচ্ছে, এটি অত্যন্ত বড় হাদিস, আমরা সেই হাদিসকে পুরোপুরি পড়ব না, এই হাদিসটুকু হচ্ছে আমরা সংক্ষেপে সেটার বাংলা নির্যাসটুকু বলতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সমস্ত বিচার শেষ করবে, আখিরু মিন ইয়াদখুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ইয়াকবু মাররাতান, যে যখন সমস্ত বিচার শেষ হয়ে যাবে, সমস্ত মানুষ জান্নাতে চলে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, তখন একটি লোক আগুন থেকে বের হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নজরে পড়ে যাবে, সে যখন বের হয়ে আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে তৌফিক দিবে বের হয়ে আসার, তখন সে একটি গাছের নিচে আশ্রয় নিবে, একটি গাছ তখন দাঁড়িয়ে যাবে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন কিভাবে সেটি হবে। এটি হচ্ছে ইবনে মাসউদের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 463 কিতাবুল ইমান সহিহ মুসলিমের ভিতরে এসেছে। তো আল্লাহ তাবারাক তাআলা আল্লাযী নাজ্জানি মিনক লাকাদ আতানি আল্লাহ শাইআন মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন আল আখিরিন, সমস্ত মানুষ জান্নাতে জাহান্নামে চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করবেন, সে আগুন থেকে বের হয়ে আসবে, তখন তাকে একটু শেল্টার দেওয়া হবে, আশ্রয় দেওয়া হবে, তখন তাকে মানে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি চাও, হ্যাঁ আমি তোমাকে সব কিছু দিব তুমি আমার কাছে চাও, তখন সে আল্লাহর কাছে বলবে, কারণ সে তো একটি গাছের নিচে ইতিমধ্যেই আশ্রয় নিয়েছে, তো সে বলবে হে আল্লাহ তুমি আমাকে এই গাছের নিকটবর্তী করেছ, আমি এতে আশ্রয় খুঁজে পেয়েছি, আমি গাছের ছায়া পেয়েছি, আমি
মানে গাছের নিচে পানি পান করছি আর আমি কিছু চাই না, তো তখন আল্লাহ সুবহানাহু তাআলা ওই লোকটাকে বলবে না তুমি কি চাও, সে বলবে যে আমি কিছু চাই না। এইভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কিছুক্ষণ পরে সে চুপ থাকবে, সে আবার আল্লাহ তাকে বলবে যে তুমি কি চাও, তখন সে বলবে হে আল্লাহ আমাকে জান্নাতের এই দরজার কাছে নিয়ে আসেন, তো তখন আল্লাহ সুবহানাহু তাআলা আবার বলবে যে তুমি কি চাও, সে তখন বলবে আমি কিছু চাই না। এই যে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রত্যেকবার সে বলবে যে আমি কিছু চাই না, কিন্তু কিছুক্ষণ পরে নীরব থেকে আবার আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জান্নাতের কাছে নিয়ে যাও, তখন আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন যে আদম সন্তান, এই আদম সন্তানের কোন জিনিস পূরণ হয় না, সে সব সময় খালি চাইতে থাকে, হ্যাঁ ইউদনিনা মিনহা ফায়াস্তাযিল্লু বিহা যিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন হিয়া আহসানুল আওলা। আমরা এটা বলেছি যে একটি গাছ তাকে ছায়া দিবে। এভাবে হাদিসের ভিতরে আসছে যে বারবার সে মানে আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে এবং বারবার সে বলবে যে আমি কিছু চাই না, কিন্তু সে বারবার তার ওয়াদাকে ভঙ্গ করবে। ফায়াকুল আইয়া রাব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লা আস্তাযিল্লা বিহা যিল্লিহা আশরাব মিনহা মিয়া লা আসআলুকা গায়রাহা, আপনি আমাকে গাছের নিচে স্থান দিয়েছেন আর আপনি আমাকে পানি পান করতে দিয়েছেন, আমি কিছু চাই না, কিন্তু আল্লাহ সুবহানাহু ইয়া ইবনে আদমা আলম তুআহিদনি, যে তুমি তো ওয়াদা করো আল্লাহ তাসআলনি গায়রিহা, তুমি ওয়াদা ভাঙবে না, সে বলবে যে হ্যাঁ আমি তো ওয়াদা করি আমি ভাঙবো না। ক্বালু বালা ইয়া রাব্বি হাযিহি লা আসআলুকা গায়রিহা, আমি কিছু চাবো না। রাব্বুহু তাআলা ইয়াযিরুহু লিআন্নাহু ইয়ারা মা লাম সাবরান লাহু আলাই, এভাবে সে একে একে বারবার ওয়াদা করবে কিন্তু সে জান্নাতে যেতে চাবে, মানে সে ওয়াদা করছে আল্লাহর কাছে কিছু চাবে না কিন্তু আস্তে আস্তে সে আল্লাহর কাছে চাবে। আল্লাহ সুবহানাহু তাআলা অবাক হয়ে যাবে, কারণ সে দেখতে পাচ্ছে যে জাহান্নাম পরিপূর্ণ হয়েছে, জান্নাত পরিপূর্ণ হয়েছে, কোথাও জায়গা নেই, কোথাও জায়গা নেই। জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ তাকে একটি গাছের আর ছায়া স্থান দিয়েছে, পানি পান করার তৌফিক দিয়েছে, তাতেই সে খুশি, কিন্তু সে প্রথমে আল্লাহর কাছে বলবে যে আমি কিছু চাই না, কিন্তু সে আস্তে আস্তে বলবে যে আল্লাহ আমাকে কিছু দাও, তখন আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বলবে যে তুমি আর কি চাও, তখন সে জান্নাতের কাছে গিয়ে বলবে হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, তখন আল্লাহ সুবহানাহু তাআলা দেখবে এত আশ্চর্য এই লোক, সে মানে প্রথমে বলতে কিছু চাই না কিন্তু আস্তে আস্তে সে যখন জান্নাতের ভিতরে প্রবেশ করে ফায়াসমাউ আসওয়াত আহলিল জান্নাহ, সে যখন জান্নাতের শব্দ পাবে ফায়াকুলু আইয়া রাব্বি আদখিলনাহা, তখন সে জান্নাতের শব্দগুলো যখন পাবে সে তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে তুমি জান্নাতে প্রবেশ করায় দাও। চিন্তা করেছেন, সে প্রথমে ছিল জাহান্নামে, সমস্ত মানুষ মানে হাদিসের শুরুতে আছে যে সমস্ত মানুষকে যখন আল্লাহ জান্নাতে এবং জাহান্নামে প্রবেশ করিয়ে দেবে তখন একটা লোক বের হয়ে আসবে আগুন থেকে, আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররাতান ইয়াবকু মাররাতান ওয়া তাসফাহু নারু মাররাতান, যে সে আগুন থেকে বের হয়ে আসবে সেই অসহায় হতভাগ্য ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার অনুগ্রহ নিতে চাবে না, কিন্তু আল্লাহর কাছে ওয়াদা করবে কিছু চাই না, কিন্তু পরক্ষণেই আল্লাহর কাছে ওয়াদা সে ভঙ্গ করবে। তারপর এভাবে করতে করতে সে এক পর্যায়ে জান্নাতের কাছে গিয়ে বলবে আল্লাহ আমাকে এখানে প্রবেশ করিয়ে দাও, তখন আল্লাহ সুবহানাহু তাআলা দেখবে যে আরে এই লোককে তো আমি এত কিছু দিলাম, তখন আল্লাহ তাকে বলবে
আয়ুরিদকে আন উতিকা দুনিয়া মিসলাহা মাআহা, আমি কি তোমাকে সমস্ত দুনিয়ার মতো একটি দুনিয়া দেইনি? ফায়াকুলু ইয়া রাব্বি আতাস্তাহিজু মিন্নি ওয়া আনতা রাব্বিল আলামিন, যে হে রাব্বি আপনি কি আমার সাথে মশকারা করছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পর্যায়ে বলবে যে আমি কি মানে আপনি কি আমাকে তোমাকে কি আমি দুনিয়ার মতো একটি বড় জান্নাতে প্রবেশ করিয়ে দিব? তখন সে অবাক হয়ে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমার সাথে হাসি ঠাট্টা করছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে তাকিয়ে হাসবেন। এই হাদিসটুকু বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হেসেছিলেন, কারণ সে আল্লাহ তার দিকে হেসেছিলেন। এই হাদিসের ভিতরে এসেছে, এই হাদিস যিনি বর্ণনা করেছেন ইবনে মাসউদ, ফাদাহিকা ইবনে মাসউদ, ইবনে মাসউদ হেসেছিলেন, ফাকালা আলা তাসআলুনি মিম্মা আদহাকু, তোমরা আমাক আসসালামু আলাইকুম, যে কোনো একজন বাইরে রাস্তা থেকে আমাদের লাইন লাগিয়েছেন, প্লিজ আপনি খেয়াল করতেছেন না গাড়ির শব্দ আসছে, মডারেটর হয়ে ভুলে ঢুকেছেন, আপনি যদি যে কেউ আমাদের লেকচার বাইরে থেকে শুনেন আপনি প্লিজ বের হয়ে পাউন্ড সাইন দিয়ে আবার ঢুকেন প্লিজ। আল্লাহ মাগফিরলি জুনুবি আস্তাগফিরুল আযীম। ইবনে মাসউদ এই হাদিসটুকু বর্ণনা করার পরে যখন হেসেছিলেন, তখন মানুষ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করেনি যে আপনি কেন হেসেছেন, ইবনে মাসউদ নিজে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কি জিজ্ঞাসা করো না কেন আমি কেন হাসলাম। তখন ইবনে মাসউদ বলছে মিম্মা তাদহাকু, ফাকালা হাকাযা দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসেছেন, ফাকালু মিম্মা তাদহাকু ইয়া রাসূলুল্লাহ মিন দাহিকা রাব্বিল আলামিন, যে রাব্বিল আলামিন হেসেছেন সেই কারণে আমি হেসেছি। আর ওই লোকটা যখন আল্লাহকে বলবে আতাস্তাহিজু মিন্নি ওয়া আনতা রাব্বুল আলামিন, হে রাব্বুল আলামিন আপনি কি আমার সাথে মশকারা করেন? ফায়াকুলু ইন্নি লা আস্তাহজিউ মিনকা, আমি তোমার সাথে কোনো মশকারা করছি না, ওয়ালাকিন্নি আলা মা আশাউ কাদির, আমি যা চাই সেটাই আমি করতে পারি। তাহলে এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যক্তি যে সবচেয়ে বেশি অসহায় থাকবে কিয়ামতের দিন জান্নাত জাহান্নাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পর, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় জাহান্নাম থেকে বের করে এনে যখন তাকে অল্প একটু আশ্রয় দিবে সে তাতেই খুশি হয়ে যাবে, কিছুক্ষণ নীরব থাকবে, তারপর বারবার আল্লাহর কাছে কিছু চাবে। এইভাবে সে আস্তে 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 চাইতে চাইতে সে জান্নাতের কাছে চলে যাবে। তখন এক পর্যায়ে বলবে যে হে আল্লাহ তুমি আমাকে জান্নাতে প্রবেশ করে দাও, তখন আল্লাহ তাকে বলবে তুমি কি আর জান্নাতে প্রবেশ করবে, তুমি যে দুনিয়া দেখে এসেছ সেই দুনিয়ার মতো একটি বড় জান্নাতে তোমাকে দিয়ে দিব। তখন সে অবাক হয়ে বলবে হে আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করো? আল্লাহ তখন বলবে ইন্নি লা আস্তাহজিউ মিনকা ওয়ালাকিন্নি আলা মা আশাউ কাদির, আমি যা চাই সেটাই আমি করতে পারি, আমার ক্ষমতা রয়েছে, আমি কোনো ঠাট্টা করছি। এই যে ঠাট্টা করা সেটিও হচ্ছে আল্লাহর একটি ফাইল, আল্লাহর একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুনাফিক মুশরিকদের জন্য তিনি সূরা বাকারার 14-15 আয়াতে মানে বলেছেন, মুনাফিকরা যখন মুমিনদের কাছে এসে বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওরা বলে যে আমরা ঈমান এনেছি তোমাদের কাছে, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তারা নিজেদের দলপতি দুষ্ট নেতাদের সাথে গোপনে মিলিত হয়, ক্বালু ইন্না মাআকুম, যে আমরা তো মুসলমানদের সাথে আছি, ওয়া ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুসলমানদের সাথে থেকে আমরা বলি যে আমরা হাসি ঠাট্টা মশকারা করছি, কারণ মুনাফিকরা তো
বাইরে মুসলমান কিন্তু ভিতরে হচ্ছে তারা মুসলমানের সাথে ঠাট্টা মশকরা করছে। তার প্রতিবাদে আল্লাহ বলেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাউন, যে আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা মশকরা করেন। তাতে বোঝা যাচ্ছে যে আল্লাহ ঠাট্টা মশকরা করেন এটিও আল্লাহর একটি ফাইল, আল্লাহর একটি কাজ কর্মসূচি। আর সে ঠাট্টা মশকরা করেন মুমিনদের সাথে নয়, তিনি মুনাফিকদের সাথে করেন। আর সেই কিয়ামতের দিন হয়ে যাওয়ার পর, জান্নাত জাহান্নামে সবাই চলে যাওয়ার পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে একই কথাই বলবেন যে আমি আর তোমার কাছে আজকের দিনে কোনো মশকরা করছি না, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করাচ্ছি, কারণ আমি যেটা চাই সেটি আমি করি। সুতরাং তাহিক আল্লাহি তাআলা হচ্ছে আল্লাহর একটি মানে ফাইল, এটা হচ্ছে সিফাতুল ফিলিয়া, আল্লাহর একটি কর্মগত সিফাত। এই যে আল্লাহ হাসি, এটি হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ হেসেছেন এর কোনো প্রমাণ নাই, কিন্তু সহি বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস এসেছে, তিনটি হাদিস আপনাদেরকে পড়ে শুনিয়েছি। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসেন, প্রথমে আল্লাহ সেই দুইজন ব্যক্তি সম্পর্কে হেসেছেন যে ব্যক্তি একে অপরকে হত্যা করেছে। প্রথমের নিহত ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে আল্লাহ রাস্তায় নিহত হওয়ার জন্য, আর হত্যাকারী পরবর্তী জীবনে তাওবা করে তারপরে নিজেও আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে এবং সেও জান্নাতে প্রবেশ করেছে। আর সেই দম্পতির উদ্দেশ্যে আল্লাহ হেসেছেন, সেই আনসার যে রাতের অন্ধকারে বাতি নিভিয়ে দিয়ে মেহমানদারি করেছে, আল্লাহর রাসূলের মেহমানকে সম্মান করেছে, খাবার দিয়েছে, নিজের বাচ্চাকে ঘুম পাড়িয়েছে না খাইয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের দিকে হাসে হেসেছেন। তারপর আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, সূরা হাশর আয়াত নম্বর 9। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কর্মকাণ্ডে শুধু হাসেনি নাই, বরঞ্চ অবাক হয়েছে। আর আরেকটি ব্যক্তির দিকে আল্লাহ হাসবেন, সেটি হচ্ছে জান্নাত জাহান্নামে চলে যাওয়ার পর সেই বান্দা যখন সে আল্লাহর কাছে ওয়াদা করবে, আর বারবার আল্লাহর কাছে ওয়াদা করে সে রাখতে পারবে না, ওয়াদা ভঙ্গ করবে, জান্নাতে যেতে চাবে, আল্লাহ তাকে ক্ষমা করে এক পর্যায়ে জান্নাতে দিয়ে দিবেন, তখন ওই বান্দার এই চাওয়া পাওয়া দেখে আল্লাহ তার দিকে হাসবেন। আশা করি এখন আমরা গত ক্লাসে যে কিছু আলোচনা হয়েছে তার ভিতরে কিছু প্রশ্ন আমার কাছে ইমেলের মাধ্যমে এবং অন্যান্য সূত্র মারফত আমি আমার কাছে এসেছে। উম্মু সুমাইয়া আমার কাছে কিছু প্রশ্ন রেখেছেন, তার আলোকে আমরা দুইটি বিষয়ে এখানে আলোচনা করতে চাই। একটি হচ্ছে যে আমরা গত ক্লাসে বলেছি যে মানে যে কে বেশি মানে হকদার, ওই কথাটুকু আমরা আলোচনা করিনি। আমরা বলেছি লিআন এর ক্ষেত্রে যে আল ওয়ালাদ লিল ফারিস, মানে যার বিছানার মালিক বাচ্চা কাচ্চা তার মালিক, মানে হচ্ছে যে কোনো হাজবেন্ড এবং ওয়াইফ যদি বিবাহ তার থেকে থাকে, টিকে থাকে, তাদের ভিতরে কোনো তালাক হয়নি, এখন সেই ওয়াইফের ঘরে যদি কোনো সন্তান হয়, সেই সন্তান যদি প্যাটার্নিটি পিতৃত্ব নিয়ে কোনো সংশয় থাকে, সেই ক্ষেত্রে হাদিসের ক্ষেত্রে সেটা ফয়সলা হচ্ছে যিনি ওই বিছানার মালিক বাচ্চাটা তার। এটি আমরা বলেছি যে প্যাটার্নিটি মানে পিতৃত্ব একমাত্র নিরঙ্কুশ অধিকার হচ্ছে যিনি মানে স্বামী তার মানে ফাদার এটা। কিন্তু এটার থেকে একজন প্রশ্ন করেছে যে আবু দাউদের হাদিসে এসেছে যে মায়ের হক বাচ্চার উপরে বেশি, সেটি হক হিসাবে নয়, আপনারা যে হক হিসাবে এটি দেখছেন সেটি এটা বোঝায় না, কারণ সব কিছুকে হকের আওতায় আনা যায় না, সব কিছুকে বলা যায় না যে এটা আমার রাইট।
আপনারা জানেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কিছু হক আছে আর আমরাও আল্লাহর উপরে কিছু হক আছে। আমরা কি আসলে আল্লাহর উপরে কোনো হক আছে বলতে পারি? আপনাদের কি ধারণা? কিন্তু হাদিসের ভিতরে কিন্তু আছে। সুতরাং হাদিস পড়লেই সে হাদিসের ব্যাখ্যা এইটা বোঝা যাবে না যে সবকিছুতে রাইট আছে। যেমন এই হাদিসটুকু এসেছে, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর অধিকার কতটুকু, হক কি? قال الله رسول اعلم, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ان يعبدوه ولا يشرك بها شيئا, যে বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে যে সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কিছু শিরিক করবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আতাদরি মা হাক্কুহুম আলাই, তুমি কি জানো যে বান্দার হক আল্লাহর উপরে কি? এটি আসলে হক বললেও এটি ওই ধরনের হক বুঝায় না, অধিকার বুঝায় না। এটি বুঝায় যে আল্লাহর হক আদায় করলে সে কোনটা সে পেয়ে যাবে আল্লাহর কাছ থেকে, সেটাই বুঝাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, যে বান্দা আল্লাহর উপরে হক রয়েছে, আলম, যে সে যদি সেটাকে মেনে নেয়, قال انا لا يعذبهم, যে ان لا يعذبهم, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে না। এটাই হচ্ছে আল্লাহ তাকে শাস্তি দিবে না, অর্থাৎ আল্লাহর তাওহিদে সে যদি বিশ্বাস করে তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে না। এটি হচ্ছে আল্লাহর উপরে বান্দার হক, আর আমাদের উপরে আল্লাহর হক হচ্ছে যে আমরা আল্লাহর সাথে কোনো শিরিক করব না। তো এখন এই যে পিতা, এই পিতা সবকিছু যার করতে হবে সে হচ্ছে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকে বলছেন, লিউনফিক যে সাআতি মিন সাআতিহি ওয়ামান কাদিরি ওয়ামান কাদিরা আলাইহি রিজকাহু ফালিউনফিক মিম্মা আতাহু আল্লাহু লা ইউকাল্লিফু আল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলু আল্লাহু বাদা উসরি উসরা ইউসরা। যে একটি বাচ্চার কে যিনি সামর্থ্য রাখে সেই পুরুষের প্রতি উচিত যে আল্লাহ তাকে যেটা দিয়েছে সেটি যেন সে খরচ করে। ইউনফেকো তার মানে বাচ্চার সমস্ত খরচের হক হচ্ছে পিতার, এটা মা এটা করে না। ওয়া নিফাকাতু আলাল আওলাদ তাশমিলুল মাসাকিন ও মাকিল ওয়াল মাশরিব মুলাব্বিস ও তালিম। একটি বাচ্চার মানে বাসস্থান, তার খাবার, তার পানাহার ড্রিঙ্ক, তার মানে কাপড় চাপড়, তার এডুকেশন, বাচ্চার যেগুলো চায়, ও কুল্লু মা ইয়াতাজাউনা ইলাইহি তাকদিরু বিল মারুফ ওয়া ইরা ফিহা হালাল জাওজা, সেটি স্বামীর উপরে চলে যাবে, সেটি তো ওয়াইফের উপরে যাবে না, সেটি দৃষ্টিভঙ্গি ভিন্ন। হাজবেন্ড বাচ্চার সমস্ত কিছু বহন করতে বাধ্য, এটা তার উপরে ওয়াজিব, সেটা তার মাসাকিন ওয়াল মাকুল ওয়াল মশরিব ওয়াল মুলাব্বিস ও তালিম সব কিছু। সেখানে তো ওয়াইফকে দায়ী করা হচ্ছে না, ওয়াইফকে যেটা দেওয়া হচ্ছে সেটি হচ্ছে তার লালন পালনের জন্য যদি সেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় তখন। সেটি আবু দাউদের হাদিসে এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2276, যে একটি মহিলা যখন সে তার সন্তানকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছিল এবং সে গিয়ে বলেছিল যে ওয়া ইন্না আবাহু তাল্লাকনি, যে এই বাচ্চাটার বাবা আমাকে তালাক দিয়েছে কিন্তু আমার কাছে বাচ্চাটা আছে। ওয়া আরাদা আন ইয়ানতাজিউ মিন্নি, যে
এখন সে আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে যেতে চায়। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার, ওই তালাকপ্রাপ্ত মহিলার দিকে তাকিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনতি আহাক্কু বিহি মা লাম তানকিহি, যে তোমার যতক্ষণ না পর্যন্ত বিয়ে না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটার উপরে তোমার হক বেশি। তার মানে এই হককে বলা হচ্ছে হাদানাতুল আতফাল, মানে চিলড্রেন কাস্টডি। চিলড্রেন কাস্টডি আর অধিকার এক বোঝায় না, জিনিসটি আসলে একটু অন্য ধরনের। এখানে বোঝা যাচ্ছে যে বাচ্চাটার সবচেয়ে ভালো মঙ্গল হবে যেই সময় পর্যন্ত, সেই সময় পর্যন্ত যার কাছে থাকা সবচেয়ে কল্যাণকর হবে তার কাছে থাকাই হচ্ছে তার হক সবচেয়ে বেশি। এটি হচ্ছে হাদিস থেকে জানা যাচ্ছে যে ওই মহিলার বিয়ে হওয়া আগ পর্যন্ত ওই বাচ্চা উপরে ওই তালাকপ্রাপ্ত মহিলার হক বেশি। তার মানে ছোট বাচ্চা যেহেতু, যেহেতু সে এখনো মানে দুধ খাচ্ছে, কারণ হাদিসটার ভিতরে বাচ্চাটা যে বর্ণনা এসেছে সেখানে দুধ খাওয়ানোর কথা এসেছে। সুতরাং ব্রেস্ট ফিডিং একটা বাচ্চার জন্য তার ওই মায়ের হক বেশি, কিন্তু এটি সাময়িক এবং এটি কন্ডিশনাল, কারণ তার বিয়ে হয়ে গেলে তখন আর তার উপরে সেরকম তার হক থাকে না। এটি দিয়ে আমরা গত ক্লাসে ওই জিনিসকে বুঝাই নাই। গত ক্লাসে আমরা যেটা বোঝাতে চেয়েছি সেটি হচ্ছে যে কোনো হাজবেন্ড ওয়াইফ যদি তাদের যে বাচ্চা সেটাকে সে যদি অস্বীকার করে যে বাচ্চাটা আমার না, এই বাচ্চাটা অন্য কারো, তখন সেই অবস্থাতে সে লিয়ান যেটি করা হয়েছে, যেটি ব্যভিচারের অভিযোগ আনার মতো, সেই সেই অভিযোগের মতো ইসলামী আদালতে গিয়ে সে লিয়ানের আশ্রয় নিতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা হাদিস বলেছি যে হাদিস অনুযায়ী প্রমাণিত হওয়া আগ পর্যন্ত যিনি বৈবাহিক সম্পর্ক মেনটেন করবে বাচ্চার মালিক সেই হবে। এই এটাই হচ্ছে কথা, আশা করি বুঝতে পেরেছেন। এর বেশি আমরা এটা নিয়ে আলোচনা করতে চাই না, কারণ আমাদের আলোচনার মূল লক্ষ্য হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা। এখানে প্রসঙ্গক্রমে কোনো কিছু বিষয় আমাদের চলে এসেছে, সেগুলোকে আমরা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনারা যারা মানে পিছনে দিকে বারবার প্রশ্ন করে টানতে চাচ্ছেন তাদেরকে আমরা উৎসাহিত করছি না, আপনাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া। কারণ এই বিবাহ সম্পর্কিত, তালাক সম্পর্কিত ইত্যাদি ইত্যাদি এগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আল্লাহর পরিচিতি যে মহান উদ্দেশ্য নিয়ে আমরা যে মারিফাতুল্লাহি তাআলার ক্লাস শুরু করেছি সেটা আমাদের পূরণ হবে না। আমরা অন্য কাজে জড়িয়ে গেলে আমাদের লক্ষ্য পূরণে আমরা ব্যর্থ হব। তারপরেও কিছু প্রশ্ন যেহেতু থেকে গেছে সেগুলো আমরা আলোচনা করে তার নিষ্পত্তি করতে চাই। এর একটি হচ্ছে যে আমাদের কিছু কিছু বোন তারা বলেছে যে সূরা আল মুজাদিলা আয়াত নাম্বার 4 এবং আয়াত নাম্বার 3 এখানে জিহার করার সাথে 2 মাস রোজা রাখা অথবা 60 জন মিসকিনকে খাওয়ানো অথবা মানে দাস মুক্তি করার একটি ব্যাপার, এটি আমি গত ক্লাসে বলি নাই, সেটি তারা খুঁজে পেয়েছেন এবং প্রশ্ন রেখেছেন। আপনাদের খেদমতে বলতে চাই এই যে সূরা আল মুজাদিলার ভিতরে এই কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন, এর ভিতরে যেটি আমরা সবচেয়ে বেশি জানি সেটি হচ্ছে খাওলা, কিন্তু খাওলার হাদিসটুকু মুসনাদে আহমদের ভিতরে এসেছে এবং অন্যান্য কিতাবেও এসেছে। সেটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ওয়াইলা অথবা মানে খাওলা এর বিভিন্ন নাম আবু দাউদ বর্ণনা করেছে, তো সেই নামের সেই মহিলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুনেছেন। কিন্তু পরবর্তী
হাদিসের ভিতরে যেটা এসেছে যে নিজের স্ত্রীকে যিনি জিহার করেছিল সেই জিহারকৃত লোকটির আসলে নাম হচ্ছে সালামা ইবনে সাকর, সালামা বিন সাকর, সালামা বিন সাকর। এটি হচ্ছে আবু দাউদে এসেছে হাদিস নাম্বার 2213, তিরমিজিতে এসেছে 1200 নম্বর, এবং ইরওয়াউল গালিল এর ভিতরে শেখ আলবানী এই হাদিসটুকুকে সহি বলেছেন। এই সহি হাদিসটুকু বুখারি মুসলিমের শর্ত অনুযায়ী সহি, এই হাদিসটুকুর ভিতরে খাওলার কাহিনী নাই। খাওলার কাহিনী হচ্ছে আছে, কিন্তু খাওলার কাহিনী দিয়ে এই দুই মাস রোজা রাখার হুকুম এসেছে কিনা সেটা আমরা মুহাদ্দিসদের কাছ থেকে সহিভাবে আমরা জানতে পারছি না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু সহিভাবে জানা যাচ্ছে যে সালামা বিনতে সাখর এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিল একটা সমস্যা নিয়ে, কারণ এই ব্যক্তি রোজার মাসে তার ওয়াইফকে জিহার করেছিল এই উদ্দেশ্যে যে সে রোজার মাসে সে ওয়াইফের সাথে থাকবে না, কিন্তু রোজার পরে তাকে আবার নিয়ে নেবে, এই কারণে সে ওয়াইফকে বলেছিল আন্তি আলিয়া মিসলা উম্মি কাজাহারি উম্মি। ব্যাপার হচ্ছে যে যদি কোনো লোক জিহার করে এবং তার কথাগুলো অবিকল কোরআনে বর্ণিত জিহারের মতো হতে হবে, এই হচ্ছে শর্ত, মায়ের পিঠের সাথে তার তুলনা করতে হবে, শুধু মায়ের মতো নয়, মায়ের পিঠের সাথে অথবা মায়ের কোনো অঙ্গের সাথে তুলনা করতে হবে, তখন সে যদি এটি করে তখন সেই জিহার করার বদলে তার স্ত্রী তার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সে কাফফারা আদায় না করবে। যেহেতু অনেক কথা এমন ভাবে মানুষ আমাদের সমাজে এভাবে কেউ বলে না, সেই কারণে আমি সেটি উল্লেখ করি নাই, কিন্তু কেউ যদি ঠিক এইভাবে কথা বলে ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিনান নিসাই সুম্মা ইয়াউদুনা, যে মানে যদি সে তার মানে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কেউ যদি কোনো ওয়াইফকে কোনো হাজব্যান্ড যদি বলে যে তুমি আমার মায়ের পিঠের মতো অবিকল এরকম ভাবে বললেই জিহাদ কার্যকর হবে, তখন সেই ব্যক্তি তার ওয়াইফকে যদি তালাক দিতে চায় তাহলে তাকে স্পর্শ না করে তালাকের ব্যবস্থা সে করতে পারে, তখন তালাকের জন্য আবার তাকে বলতে হবে যে এই কথাটুকু দিয়ে আমি তোমাকে বুঝিয়েছি যে তোমার সাথে আমার তালাক, তখন আর তার কোনো কাফফারা দিতে হবে না, ভালো করে শুনে রাখুন, তখন যেটা করতে হবে সেটা তাওবা করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এর আগের আয়াতে লাফুউন গাফুর, তার মানে বলছেন যে জিহার কথা বললে এটার কাফফারা দুই মাস রোজার না, ওই কথাটুকু বললে তাওবা করতে হবে, আর জাহিরু মুহাররম এই কথাটুকু বলা হচ্ছে হারাম, فقد وصفه الله تعالى بانه منكر من القول والزور, এটি হচ্ছে একটা মিথ্যা কথা, এই কথা আল্লাহ কোরআনেই বলেছে, সুতরাং এরকম একটা মিথ্যা কথা বলার দায়ে তাকে তওবা করতে হবে, কিন্তু তার প্রতি সে তালাক কার্যকর করতে পারে, তাকে বুঝাতে হবে যে এইটা বুঝিয়ে আমি তালাক বলেছি, কিন্তু এই কথা বলার পর সে যদি তার ওয়াইফকে নিতে চায় মানে ওয়াইফকে স্পর্শ করতে চায় তখন তাকে দুই মাস রোজা রাখতে হবে, তার আগে তাকে চেষ্টা করতে হবে যে একটি দাসকে মুক্ত করার জন্য, তাহরিরু রাকাবা, সো রাকাবা হচ্ছে যে তাকে দাস মুক্ত করতে হবে, দাস যেহেতু দুনিয়াতে এখন কোথাও নাই সুতরাং সেটি মুক্ত করা যাবে না, তখন তাকে দুই মাস রোজা রাখতে হবে, ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন,
মিন কাবলি আন ইয়াতামাসসা, যে স্পর্শ করার আগে, তার মানে দৈহিক সম্পর্ক করার আগে দুই মাস রোজা রাখতে হবে, সাহারাইন মুতাতাবি আইন, মানে একটানা দুই মাস, মানে ষাট দিন। যদি সে দুই মাস রোজা রাখতে না পারে তখন তাকে দুই ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে, তো ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে, এরপরে আর নাই, মানে তাকে খাওয়াতেই হবে। সে গরিব হলেও তাকে অন্যের জাকাতের মাল নিয়ে মানুষের কাছ থেকে ভিক্ষা করে হলেও সেটি যত তাড়াতাড়ি সম্ভব সেটি ষাট জন মিসকিনকে খাবার দিতে হবে, তাতে না করলে সে তার ওয়াইফকে স্পর্শ করতে পারবে না। এ কথাটুকুই আমরা বলেছি। কিন্তু ওয়াইফ যদি হাজবেন্ডকে বলে যে তুমি আমার বাবার মতো, ওয়াইফ যদি হাজবেন্ডকে বলে যে তুমি আমার ভাইয়ের মতো, তখন ওয়াইফ কোনোদিন জিহার করতে পারে না। যেমন ওয়াইফ কোনো তালাক দিতে পারে না, তেমনি ওয়াইফ কোনো জিহার করতে পারে না। ওয়াইফ যে কথাই বলুক না কেন, ওয়াইফ যদি বলে যে তুমি আমার বাবার পিঠের মতো, তুমি আমার দাদার মতো, মানে যা খুশি তাই যদি বলে, তাহলে সেটা জিহার হবে না। কিন্তু সেই কথা বলার জন্য তার কাফফারা দুই মাস হবে না, রোজা হবে না, ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে না, সেটি হচ্ছে কাফফারাতুল ইয়ামিন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে দশ জন মিসকিনকে কাপড় দিতে হবে অথবা তাদেরকে খাওয়াতে হবে দশ জন, কারণ এটা কাফফারাতুল ইয়ামিন, যে এটি হচ্ছে কাফফারা। এই কাফফারা ভঙ্গের জন্য তাকে মানে দশ জন ব্যক্তিকে মানে হয় কাপড় দিতে হবে অথবা তাদেরকে খাওয়াতে হবে, সেটা যদি সে করতে না পারে তখন সে রোজা রাখবে। কিন্তু সূরা মায়েদা আয়াত নাম্বার 89, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগ্বি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুম ওয়াল আইমান ফাকাফারাতুহু ইত'আমু আশারাতি মাসাকিন মিন আওসাতি মা তুত'ইমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। এটি হচ্ছে কাফফারাতুল ইয়ামিন, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যারা দশজন মিসকিনকে খাওয়াতে পারবে না, যারা দশজন মিসকিনকে কাপড় পরাতে পারবে না, সেই সকল গরিব লোকদের জন্য তখন তিন দিন সে রোজা রাখবে। যালিকা কাফফারাতু আইমানিকুম ইজা হালাফতুম। তো স্কলাররা বলেছেন যে জিহারের কথা যদি অবিকল জিহারের মতো না হয়, অন্য কোনো কথা যদি পুরুষও বলে থাকে, সেই ক্ষেত্রে অনেক স্কলার বলেছে যে জিহারের মতো করে ষাট জন মিসকিনকে খাওয়ার কোনো দরকার নাই। এটা স্টেটমেন্ট টু স্টেটমেন্ট বেরি করবে, মানে কোন মানুষ ওয়াইফকে কিছু বলল, তাহলে আমরা জানতে পারলাম যে ওয়াইফ কখনো জিহারের কথা বললে জিহারের কাফফারা আদায় করতে হবে না, সেটা করতে হবে কাফফারাতুল ইয়ামিন। সেটি আমরা কোরআন থেকে তার দলিল দিয়েছি, সূরা মায়েদা 89 নম্বর আয়াত, সেটি হচ্ছে মানে দশ জন মিসকিনকে আশারাতি মাসাকিনা মিন আওসাতি মা তুতিমুনা আহলিকুম, আমরা যেরকম পরিবারে খাওয়া দাওয়া করি সেরকম মাঝারি ধরনের খাবার দশ জন মিসকিনকে খাওয়াতে হবে, আর না খাওয়াতে পারলে তাকে মানে কাপড় দিতে হবে অথবা একটা মানে দাস মুক্তি করতে হবে, আর তা সেটা যদি না পারি তখন তিন দিন রোজা রাখতে হবে। আর যেটা আমরা বলতে চাই সেটি হচ্ছে যে জিহাদের মতো যদি কোনো কথা মানুষ পুরুষ লোক যদি ওয়াইফকে বলে থাকে, সেটার ভিতরে যদি মা কথাটুকু না থাকে, পিঠের কথা যদি না থাকে, অন্য কোনো কথা যদি থাকে ইনডাইরেক্টলি, তখন অনেক স্কলার বলেছে যে ওই ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে না,
কারণ আলেমদের ভিতরে, স্কলারদের ভিতরে ওই বিষয়ে মতভেদ রয়েছে। তবে কেউ যদি 60 জন মিসকিনকে খাইয়ে, মানে সে অথবা 60 দিন রোজা রেখে সে কথার কাফারা আদায় করতে চায় পুরুষের পক্ষে, সেটি উত্তম, সেটি করা অনেক ভালো, এটি করা অনেক ভালো অবশ্যই। কিন্তু কথা যদি অবিকল জিহারের মতো শব্দ প্রয়োগ না হয়, অন্য কোনো শব্দে সেটা বলে, আমরা সেটা আলোচনা করতে চাই না। কারণ এই জিনিসটুকু আমাদের দেশে খুব একটা হয় না। আমাদের দেশে জিহার কি এটাই আমরা বুঝি না, জানিও না। আমাদের দেশে জিহারের কোনো প্রচলন নাই, এই অর্থ বেদ করে কেউ বলে না। আমাদের দেশে যেটা করা হয় সেটি হলো কথার ছলে হাসি ঠাট্টা করতে গিয়ে অনেক কথা বলা হয়ে যায়। সেই সকল ক্ষেত্রে যারা হাসি ঠাট্টা করে এই ধরনের কথা বলে ফেলেন, তাদের জন্য স্কলাররা বলেছে যে সেটি কাফফারাতুল ইয়ামিন আদায় করতে হবে, সেটি জিহার হবে না, কিন্তু কথাটুকু ফিরিয়ে নেওয়ার জন্য তার কাফফারা আদায় করতে হবে। কারণ সে যেটি করেছে সেটি তার মূল কথা নয়, তার মনের কথা নয়, সেটি সে এটাকে মিন করে নাই। এই আর যদি কেউ মানে মায়ের মতো বোনের মতো সম্মান করে, এরকম মনোভাব পোষণ করে, তাহলে তাকে কিছুই করতে হবে না। সেটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আশা করি এই বিষয়ে আর কোনো প্রশ্ন ইনশাআল্লাহ থাকবে না। আমি ইচ্ছা করেই 2 মাস রোজা রাখার বিস্তারিত বিষয়গুলো আলোচনা করিনি, যেহেতু আমাদের শ্রোতাদের ভিতরে অনেক সিরিয়াস মানে শ্রোতা রয়েছেন। আল্লাহ তাদেরকে জ্ঞান ও বুদ্ধি আরো বৃদ্ধি করে দেন। ইন্নাল্লাহ ইয়াজিদু ইলমাকুম ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদেরকে আরো বেশি জ্ঞান দান করুন, সে প্রার্থনা, সে দোয়া আমি তাদের জন্য করি ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের দেখতে হবে যে যেটি আমরা আলোচনা করছি না, আমাদের সেটা আমরা আলোচনার প্রেক্ষাপটে আনতে চাচ্ছি না ইচ্ছাকৃতভাবেই, কারণ আমাদের মূল লক্ষ্য হচ্ছে মারিফাতুল্লাহি তাআলা। আপনারা যদি শুনছেন, আমরা ক্রমান্বয়ে আরো ক্লাসে আমরা আস্তে আস্তে আল্লাহ সম্পর্কিত অনেক গুণাবলী, তার সিফাত, সিফাতুল ফিলিয়া, এগুলো আমরা আলোচনা করব, এবং এর মাধ্যমে প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু তাআলার যে মারিফা সেটি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আর তালাক সম্পর্কিত আর আমরা প্রশ্নের তেমন কোনো উত্তর দিব না, শুধু এই একটি প্রশ্নই এসেছে, সেটি হচ্ছে যে 3টি শর্ত, যে মাসিক থেকে পবিত্র হয়ে যাওয়ার পর, গোসল করার পরে, নতুন মানে পিরিয়ড শেষ হয়ে যাওয়ার পর মুক্তভাবে যদি কেউ তালাক না বলে, যে কোনো সময় তালাক কথাটুকু বলে ফেলে, হ্যাঁ সেটি যে কোনো সময় বলুক না কেন, সেটি মানে মাসিকের সময়ও যদি সে বলে ফেলে, সেক্ষেত্রে আমরা দলিল পেশ করেছি যে ইমাম বুখারী এবং স্কলারদের ভিতরে বিরাট একটি দল সেটিকে এক তালাক গণ্য করেছে। এটা ছাড়াও একজন ব্যক্তি যদি 1টি দিনে কমপক্ষে 3 থেকে 4 বার 5 বার অথবা 2 দিন 3 দিন পর্যন্ত শুধু তালাকের কথা আলোচনা করতে চায়, কিংবা করে পরোক্ষভাবে অথবা প্রত্যক্ষভাবে যেটি করে ফেলে রাগ হওয়ার পর অথবা রাগের পরে, সুতরাং 3-4 বার একের অধিক কথাটুকু বললে এক তালাক কার্যকর হয়ে যায়, যদিও পদ্ধতি ঠিক নয়। সেই জন্য ওই ব্যক্তিকে তাওবা করতে হবে, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অনুযায়ী সে তালাক কথাটুকু উচ্চারণ করেনি। সেটির জন্য তাকে মানে কোনো কাফফারা দিতে হবে না, কিন্তু তাকে তাওবা করতে হবে। যেমন এই জিহার কথাটুকু বললে যদি সে তালাকও দিতে চায়, তারপরেও জিহারের কথাটুকু বলার জন্য তাকে তাওবা করতে হবে। তার মানে কোনো জিনিস যদি আল্লাহর নির্ধারিত নিয়ম হুদুদুল্লাহ এই অনুযায়ী যদি না হয়, তালাক হোক অথবা জিহার হোক, সেটা যদি নিয়ম অনুযায়ী না হয়, সেই কারণে আপনার জিনিসটা হয়ে যাবে, কিন্তু যিনি এটা করেছেন তাকে তাওবা করতে হবে, কিন্তু জিনিসটা কার্যকর হয়ে যাবে। এটাই হচ্ছে এটার হুকুম। আর একের অধিক 3 বার 4 বার 5 বার যদি বলেই ফেলে, তাহলে তো সেটি আমরা দলিল দিয়েছি
যে সেটি একটি তালাক কার্যকর হয়ে যাবে। একটি তালাক কার্যকর হয়ে যাওয়ার পর যে বিরতি হবে, সেই বিরতির পর যদি কয়েক বছর অতিক্রম করে যায়, কয়েক মাস যদি অতিক্রম করে যায়, তাহলে পুনরায় আবার বিবাহ সাক্ষী রেখে, দুইজন সাক্ষী রেখে আবার মোহর দিয়ে আবার নতুন করে বিয়ে পড়তে হবে। যেটি আমাদের দেশে অধিকাংশ তালাক যেগুলো হয়েছে সেগুলো দেখা যাবে যে এর একটি বিরাট সংখ্যক তালাক হয়তো একটি তালাক হয়েছে, যদিও সেই তালাক দেশীয় পদ্ধতিতে তিনটি তালাক বলে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু বাস্তবে যদি তদন্ত করা যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যাবে যে এক তোহরে যতবারই বলা হোক না কেন সেটি এক তালাক হিসাবেই সেটি বিবেচিত হবে সহি দলিলের মাধ্যমে। সেই ক্ষেত্রে যে সকল দম্পতি দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন রয়েছেন, এখন তারা আবার মিলিত হতে চান, তারা ইচ্ছা করলে তখন সহি কোন আলিমের কাছে গিয়ে সেটি জেনে, যিনি কোরআন সুন্নার জ্ঞান রাখেন, তার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর আবার নতুন করে মহল, নতুন করে সাক্ষী, নতুন করে কাজী ডেকে এনে উৎসব করে, অনুষ্ঠান করে, তারপরে ওয়ালিমা করে, তারপরে আবার অনুষ্ঠান করে, মানে মোহর দিয়ে আবার নতুন করে বিয়ে করতে হবে। সেখানে যদি তারা নতুন করে বিয়ে না করেন, মানে গোপনে গোপনে কাজটুকু করে ফেলেন এবং মেয়ের পক্ষ থেকে মেয়ের গার্ডিয়ানের মাধ্যমে সেই বিয়ে অনুষ্ঠিত হতে হবে, মেয়ে একাকি যদি চলে আসে মানে মিলে যায় তাহলে সেই বিবাহ হবে না, সেটি জিনা হবে। তারপরে বিবাহ গোপন করা যাবে না, সেইগুলো বিবাহর মাসালাতে আয়োজন হয়েছে। আমরা যেগুলো বলতে চাই আমাদের প্রিয় দেশবাসী শ্রোতা মন্ডলীর কাছে, সেটি হচ্ছে যে এক তোহরে মানে একটি পিরিয়ড পার হয়ে যাওয়ার পর যে তালাকের কর্মসূচিতে যতবারই তালাক বলা হোক না কেন সেটা একটি তালাকই কার্যকর হয়েছে বলে আমরা ধরে নিব অধিকাংশ ক্ষেত্রে। যদি না সে পরের মাসে ওয়াইফকে রেখে আবারও তাকে তালাক না বলে, কারণ এখানে ঘটনা হচ্ছে যে হাজবেন্ড তালাক তালাক সেটা বলতেই থাকে, কয়েক মাস পরেও চলতে থাকে, তারপরে তিন মাস পরে যখন কাগজ দেয় তখনও বলতে থাকে যে আমি তো তাকে তালাক দিয়েছি, এইভাবে যদি সে ক্রমান্বয়ে বলতে থাকে, এক মাস পরেও যদি বলতে থাকে, তখন সেটি তিন তালাক হয়ে যাবে এবং সেটি নিতে পারবে না। সেটা আপনাদের সতর্ক হতে হবে। এখানে কথা হচ্ছে গুরুত্বপূর্ণ, সে হাজবেন্ড কি প্রতিক্রিয়া দেখালো, কিভাবে সে সেটাকে ডিল করেছে, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ। সে যদি প্রথমবার আইনের মাধ্যমেও তালাক দেওয়ার পরে যদি চুপ থাকে, আর কোনো কথা যদি সে ভবিষ্যতে না বলে, তাহলে একটি তালাকই হয়ে যাবে। কিন্তু সে যদি সবসময় বন্ধু বান্ধবদের কাছে এটি বলে বেড়ায় যে আমি তালাক দিয়েছি, আমি তো তাকে তালাক দিয়েছি, এরকম করে কয়েক মাস যদি বলতে থাকে, তাহলে দিয়েছি তালাক দিয়েছি সেটি পরোক্ষভাবে অন্য কাউকে বললেও সেটি তালাক হয়ে যাবে। কারণ তালাকের জন্য ওয়াইফকে সামনাসামনি বলা শর্ত নয়, সেটি হাজবেন্ড যতটুকু প্রকাশ করবে প্রকাশ্যে সেটি তালাক বলে গণ্য হবে। সেই ক্ষেত্রে আর পুনরায় বিবাহ করা এবং ইজাব কবুল দেওয়া সম্ভব হবে না, সেক্ষেত্রে চিরতরে তালাক হয়ে গেছে বলে ধরে নিতে হবে। এই সুতরাং এটি তদন্ত সাপেক্ষ, তদন্ত সাপেক্ষে যদি হয় তাহলে এটা হবে, আর তদন্ত সাপেক্ষ না হলে সেটি হবে না, সেটি আমাদের কোনো কাজ না। আমি সেই ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করা উচিত নয়, সেটিকে পরিষ্কার করে আমরা ব্যাখ্যা করেছি। আজকে যারা মডারেটর রয়েছেন, তারপরে যারা জ্ঞানবতী, যারা কোরআন হাদিসের ভুবনে অনেকদিন ধরে চর্চা করছেন, সহি জ্ঞান রাখেন, তারা আশা করি বুঝতে পেরেছেন, আপনারাই সে বিষয়ে সঠিক ধারণা শ্রোতাদেরকে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। أقول قولي هذا أستغفر الله العظيم فاستغفروه إنه هو الغفور الرحيم إنه جواد كريم سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته